সকলকে যথাযথ সম্ভাষণ জানাচ্ছি। আমরা সারা বিশ্বের বাঙালিরা এক হয়েছি, কারো সকাল আর কারো সায়াহ্ন, বলে স্বাগতম। আর সেই সঙ্গে আপনাদের সকলকে পবিত্র ঈদুল আজহার অভিনন্দন ও শুভকামনা জানাই। আসলে এই অতিবাণীর মধ্যে এই আদর্শটা বোধহয় আরো বেশি করে আমাদের সামনে আসছে, ত্যাগের আদর্শ। অর্থাৎ নিজের জন্য না করে অন্যের জন্য কিছু করা দরকার। আর আজকের যে আলোচনা তার ভিত্তিটাও ঠিক তাই। এখানে এমন কয়েকজন মানুষ আছেন, তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, কিন্তু তাদের সদিচ্ছা আছে এবং ক্ষমতা আছে, এবং তারা সেই দুটোর সমন্বয়ে যেখানেই থাকুন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিছু জীবনদায়ী যন্ত্র পাঠিয়েছেন। আপনারা সবাই জানি আমরা যে অতিমারিতে আমাদের প্রয়োজন হয় যে অক্সিজেন দেওয়ার জন্য যে যন্ত্র লাগে, মানে অত্যন্ত উচ্চ গতি সম্পন্ন অক্সিজেন আমাদের শরীরে প্রবেশ করাতে হয়, এবং সেই যন্ত্র একটা দুটো নয় প্রচুর সংখ্যায় লাগে। এই রকম কোভিড ভেন্টিলেটর এসে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকাতে। এটাতে কার কতটা কৃতিত্ব সেটার জন্য আমরা আজ এখানে বসিনি। আমরা বাংলা ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বের বাঙালিদের একটা মিলনায়তন আন্তর্জাতিক মাধ্যমে। আমরা মূলত সাহিত্য, সংস্কৃতি, শিল্প, শিল্পোদ্যোগ এইসব নিয়ে আলোচনা করি, চিকিৎসা বা স্বাস্থ্য থাকে, এবং বহু চিকিৎসকদের সারা পৃথিবীর কৃতি বাঙালি চিকিৎসকদের একটি দল আমাদের সঙ্গে যুক্ত, তারা পৃথিবীর যে প্রান্তে থাকুন। এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সকলে কিন্তু মনে করেছিল অতিমারিতে শুধুমাত্র সাহিত্য শিল্প করার সময় নয়, এখন আমাদের এই যে সংযোগ, সারা বিশ্বের চিকিৎসকরা আমাদের সঙ্গে রয়েছেন, এই সংযোগের সদ্ব্যবহার করা দরকার। তার ফলেই কিন্তু সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসকরা সংগ্রহ করেছেন, সংগ্রহ করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য চিকিৎসকরাও এগিয়ে এসেছেন কিভাবে সমন্বয় করে, সংযোগ করে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড যেমন সেটির সূচনা করে, তেমনি আরো আপসিনী বলে একটি সংগঠন, সেখানেও বাঙালি চিকিৎসকদেরই সংগঠন, যাতে ডক্টর অমিত চক্রবর্তী যুক্ত আছেন। তিনি আসলে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়ান অরিজিন তার সাধারণ সম্পাদক, যেটি প্রবাসী চিকিৎসকদের মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংস্থা, সেখানকার সাধারণ সম্পাদক। এবং তাছাড়াও তার সঙ্গে সঙ্গে তিনি আপসিনী বলে আরেকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্ণধার, সেইভাবে যুক্ত হয়েছেন। ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ এখানে আছেন, অত্যন্ত কৃতি একজন কিডনির চিকিৎসক, এবং তিনিও কিন্তু অধ্যাপক, চিকিৎসক, এর সঙ্গে সঙ্গে তিনি কিন্তু তার দেশে অর্থাৎ বাংলাদেশে কিভাবে চিকিৎসা পরিকাঠামো বাড়ানো যায়, অতিমারির জন্য নয়, তার আগে থেকেই তিনি অত্যন্ত সচেষ্ট, বিশেষত সিলেটের একজন মানুষ তিনি, সেখানে কিভাবে ফাউন্ডেশন তৈরি করে, প্রতিষ্ঠান তৈরি করে কিডনি চিকিৎসা, অন্যান্য চিকিৎসা কি করে উন্নতি করা যায়, তার জন্যই ডক্টর জিয়াউদ্দিন আহমেদ কাজ করে চলেছেন। এবং সর্বোপরি আমাদের কাছে ওর পরিচয় কিন্তু মুক্তিযোদ্ধা, ওর বাবাও একজন চিকিৎসক ছিলেন, সেই তিনি কিন্তু ওই যুদ্ধের সময় প্রয়াত হয়েছিলেন, এবং উনি যুদ্ধক্ষেত্রে ছিলেন, অন্য জায়গায় রণাঙ্গনে, সেজন্য উনি সে অর্থে জীবন ফিরে পেয়েছেন এবং জীবনটিকে কাজে লাগিয়েছেন চিকিৎসার জন্য। এবং যেখানেই তিনি থাকুন না কেন, তিনি তার দেশের জন্যে কিভাবে তার শুধু অধীত বিদ্যা শুধু নয়, যে যোগাযোগ তার মাধ্যমে তার যে শিখর, সেই শিখরের উন্নয়নে কাজ করছেন, যেমন ডক্টর অমিত চক্রবর্তীও শিখরের উন্নয়নে কাজ করছেন। আরো দুজন কৃতি মানুষকে আমরা পেয়েছি। ডাক্তার এবিএম আব্দুল্লাহ, তিনি অত্যন্ত বিশিষ্ট চিকিৎসক এবং চিকিৎসা শাস্ত্রের অধ্যাপক, এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর চিকিৎসক শুধু নয়, তার বাইরেও এই অতিবাণীর সময় যে পরিকাঠামোগত প্রয়োজন, প্রশাসনিক যে পরিষেবা তাতে নেতৃত্ব যারা দিচ্ছেন, তিনি তার মধ্যেও একজন। তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তা সত্ত্বেও যে তিনি এখানে এসে পৌঁছেছেন তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এবং এই কোভিড ভেন্টিলেটর গুলি যখন পৌঁছয়, তখন তিনি কিন্তু নিজে সে বিমানবন্দরে গিয়ে সেটি গ্রহণ করেছিলেন, সেটা কিন্তু অত্যন্ত একটা অন্য মাত্রা দেয়। অর্থাৎ এই যে প্রয়াস, এই যে উদ্যোগ,
এটা যে কত জরুরি এবং কতটা গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ সরকার এবং এটা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে এটি তার একটা প্রমাণ রেখেছে। এখানে অধ্যাপক আব্দুল হাসান খান রয়েছেন, বিশিষ্ট চিকিৎসক, এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাক্তন উপাচার্য, তিনিও রয়েছেন, তিনিও এই উদ্যোগের বিষয় এবং আরো অতিমারির বিষয়ে আমরা জানব। লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এর যে ইউকে শাখা রয়েছে তার অন্যতম আহ্বায়ক এবং আমাদের বিশিষ্ট চিকিৎসক, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ইমতিয়াজ আহমেদ। তার দুটি পরিচয়, একদিকে যেমন তিনি অত্যন্ত সুদক্ষ পারদর্শী একজন চিকিৎসক, অন্যদিকে তিনি একজন সংস্কৃতি কর্মী। শুধু তাই নয়, শেকড়ের সংস্কৃতিটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে দায়িত্ব বলবো না, তাই মনে করে তিনি যে নিয়েছেন এবং যে কাজ করে যাচ্ছেন তার জন্যই আমাদের অতি প্রিয়। একদিকে এই বাংলাতেও চিকিৎসা সংক্রান্ত কোনো সমস্যা হলেও যেমন ওনার সঙ্গে যোগাযোগ করা হয়, সংস্কৃতিগত জগতেও আমরা প্রতিদিন ওনাকে পাই। আর আরোমাদি রয়েছেন, আরোমা দত্তের পরিচয় করিয়ে দেবার ধৃষ্টতা আমার কারণ নেই, ওপার বাংলায় এপার বাংলায় বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং এখন মাননীয় সাংসদ, আর আমাদের যে মানবাধিকার কর্মী, সমাজকর্মী, মানবাধিকার সংগঠনের নেত্রী দিদি আমাদের মধ্যে রয়েছেন। আর বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এর আরো একজন কৃতি মানে আমাদের অভিভাবক সম মানুষ অধ্যাপক ডক্টর পবিত্র সরকার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, তিনিও রয়েছেন। স্যার সাধারণত প্রতিদিন ঠিক সময়ে চলে আসেন, কোনো অসুবিধা হয় না, কিন্তু আজকে কোনো কারণে একটু অসুবিধে হচ্ছে, কোনো প্রকৌশলগত বিভেদ আমাদের আটকে রাখতে পারবে না। স্যার নিশ্চয়ই তার কথা আমরা শুনবো, স্যারের আশীর্বাদই আমরা নিশ্চয়ই পাবো। আমি জানি না আর কাউকে বাদ দিলাম কিরে, রমেন্দুদা, রমেন্দুদা রয়েছেন মনে হচ্ছে। রমেন্দুদা এই যে পুরো উদ্যোগটার সঙ্গে রামেন্দুদাও যুক্ত, রামেন্দুদার পরিচয় করারও ধৃষ্টতা আমার নেই। একজন মুক্তিযোদ্ধা, নাট্যকর্মী, আন্তর্জাতিক নাট্য আন্দোলনের এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক থিয়েটার সংগঠন রয়েছে চীনে যার প্রধান কেন্দ্র, তার তিনি সভাপতি, মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন এবং শিল্পী। এই যে কোভিড ভেন্টিলেটর গুলোর যে একটি স্মারক করা হয়েছে যেটি তার গায়ে লাগানো থাকবে, সেই স্মারকের নকশাটি উনি তৈরি করে দিয়েছেন এবং সেটি পৌঁছেও দিয়েছেন। আমরা সকলেই আজকে এসেছি এই কাজের জন্য, এটি করা গেছে, আমরা আলোচনা করব এবং সেই সঙ্গে আমাদের বিশিষ্ট সাংবাদিক রয়েছেন মুস্তাফা হাকিম প্লেটো। প্লেটো ভাই আপনাকেও স্বাগত জানাই, তিনি এই উদ্যোগের সম্বন্ধে বা অতিমারির সম্বন্ধে তার যে অভিজ্ঞতা তিনি নিশ্চয়ই বলবেন। আমরা সমাজের সমস্ত ধরনের মানুষকে পেয়েছি, আমরা একটু শুরু করতে দেরি হয়ে গেছে, সুতরাং আমাদের প্রত্যেকেরই প্রতিক্রিয়া আমরা দেব। আমাদের মূল বিষয় দুটি, এই যে উদ্যোগটা হলো, এই উদ্যোগটা কতটা কার্যকরী হয়েছে, আরো ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ কিভাবে চালিয়ে যাওয়া যায় সেইটা, এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এর এই যে সংগঠন তাকে ঘিরে কিভাবে কাজ এগোতে পারবে এই অতিমারির সময়, এবং এছাড়া অতিমারি, তৃতীয় ঢেউ, তার মোকাবিলা, এই সমস্ত কথা উঠে আসবে। আমরা এতজন আছি, সকলেই খুব সংক্ষেপে বলবো, আমি আর দীর্ঘ সময় নেব না, আর কথা দিচ্ছি আর মাঝে মাঝেও বেশি কথা বলবো না। আমি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এর আহ্বায়ক সৌম্যব্রত দাসকে স্বাগত ভাষণ দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। সৌম্য নমস্কার। স্যার নেই এখানে, আছেন স্যার কিন্তু এখানে নেই, এখানে যারা আছেন তারা সবাই আমাদের অভিভাবক। যে আমরা আজকের আলোচনার বিষয়বস্তু মূল যে জায়গাটা দেখেছি, যে সংকটের মধ্যে যে সম্ভাবনা, আমরা যদি পৃথিবীর ইতিহাস যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে পৃথিবীর ইতিহাসে বারবার ঘটেছে যে সংকটের মধ্যে থেকেই একটা সম্ভাবনার জন্ম হয়েছে। আমরা যখন বাংলা ওয়ার্ল্ড ওয়াইড তৈরি করেছি, আমরা যারা ভারতে থাকি আমরা দেখেছি ভারতের অন্যান্য যে জাতিগোষ্ঠী যারা রয়েছে তাদের প্রত্যেকের একটা নিজস্ব একটা নেটওয়ার্ক রয়েছে। ধরুন মালয়ালি যারা রয়েছে তারা তারা কেরালার লোক হলেও দিল্লির মালয়ালি সে সিঙ্গাপুরের মালয়ালিকে চেনে, সে লন্ডনের মালয়ালিকে চেনে, হ্যাঁ সে কানাডার কোন ভালো ডাক্তার সে চেনে, কিন্তু তেলেগুদের মধ্যে রয়েছে, কিন্তু
বাঙালিদের মধ্যে ঐতিহাসিকভাবে এটা ছিল না। তো আমরা চেষ্টা করছিলাম যে এই প্ল্যাটফর্ম একটা যদি তৈরি করা যায়, যে ঐতিহাসিকভাবে যে বাঙালিরা যে পরস্পর চেনে না জানে না তাদের মধ্যে একটা যোগসূত্র তৈরি করা, তাদেরকে কানেক্ট করা, এবং তাহলে একটা রিসোর্স যে বাঙালিদের ক্ষেত্রে যে একটা রিসোর্স, আমরা কোনো প্যারোকিয়াল কথা বলছি না, আমরা বলছি চিকিৎসা মেধা, আমরা এর কথা বলছি শিল্প সাহিত্য এর কথা বলছি, তাহলে কিন্তু সেটা সামগ্রিকভাবে মানুষের উপকার হবে। তো আমরা এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্ম যখন করি তখন এই বিভিন্ন আলোচনার মধ্যে আমাদের যে প্রথমে পবিত্রবাবু যেমন ছিলেন, প্রফেসর আনিসুজ্জামান ছিলেন, আমরা এই কোভিডের পিরিয়ডের একটা প্রথম বড় ধাক্কা প্রফেসর আনিসুজ্জামান স্যার আমরা হারিয়েছি। চিন্তা চেতনার জগতের একটা সংকট যে আমরা দেখছি যে এই সময় অনেক মেধা অনেক আমাদের অভিভাবককে আমাদেরকে এই কোভিডের সময় হারাতে হচ্ছে, এবং আমরা মনে হয় যে কোভিডের পরবর্তীকালে যে কিছু কিছু জায়গায় ইরিভার্সেবল চেঞ্জ হবে। কিন্তু আমরা যেটা করতে চাইছি যে এই সংকটের মধ্যে থেকে আমরা যদি আমাদের নিজস্ব যোগসূত্রকে আরো বেশি দৃঢ় করতে পারি তাহলে সামাজিক প্রয়োজনে আমরা আগে এগিয়ে আসতে পারবো। যেমন ডক্টর জিয়াউদ্দিন স্যার আমাদের একজন অভিভাবক, তার উদ্যোগে এই বাংলাদেশে এই ভেন্টিলেটর গুলো যে নিয়ে যাওয়া যায় এটা কিন্তু ডক্টর জিয়াউদ্দিন স্যারের মাথা থেকে বেরোয়। ডক্টর অমিত চক্রবর্তী, কিন্তু জিয়াউদ্দিন স্যার অমিত চক্রবর্তীর সঙ্গে পরিচয় ছিল না, এই কানেক্টেড যে জায়গাটা, যে অমিত দার সঙ্গে যে যে কথা বলা, এই যে যোগাযোগের জায়গা তৈরি হওয়া, সেখান থেকে কিন্তু আজকে স্নেহাশিসদা যেটা বলছিলেন এই ভেন্টিলেটর গুলো এসছে। এই ভেন্টিলেটরের এইবার যে বিষয়টা যেটা রয়েছে, আপনারা সবাই রয়েছেন, আগামী দিনে ভেন্টিলেটর তো একটা যন্ত্র, আমরা চাই এই কোভিড এর ক্ষেত্রে যাতে এটা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যাতে আসে, এবং সেই নিশ্চয়ই আপনারা সেই ব্যবস্থা করবেন। প্রফেসর স্যার আছেন বা ডক্টর এ বি এম আব্দুল্লাহ, তারা নিশ্চয়ই এই বিষয়টা করবেন তার জন্য, এবং ভবিষ্যতে আরো যদি এরকম কিছু প্রয়োজন থাকে যে তাহলে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষে চেষ্টা করব। এই কথা বলেই আমি আমার বক্তব্য রাখছি, শেষ করছি একটা স্নেহাশিসদাকে অনুরোধ করে যে ডক্টর ইমতিয়াজের একটা জরুরি অপারেশন আছে, ওকে যদি প্রথমে একটু বলতে দেওয়া হয়। নিশ্চয়ই, ধন্যবাদ সৌম্য আমাদের এই মূল বিষয়টা ব্যাখ্যা করার জন্য। এটা প্রথম বাংলা, দ্বিতীয় বাংলা, তৃতীয় বাংলা, এগুলো আমরা বলছি না, আমরা যে যেখানে আছি, কাজ কোথায় দরকার, বাংলা যারা ভালোবাসি, বাংলা যাদের মাতৃভাষা বা অন্য ভাষায়, আমরা কতটা কি করতে পারছি, শুধু সাহিত্য সংস্কৃতি নয়। এই অতিমারির সময় আমরা অবশ্যই চিকিৎসক মানেই তারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, ডাক্তার ইমতিয়াজ আহমেদ সমস্ত অনুষ্ঠানে আমাদের পূর্ণ সময় থাকেন, কিন্তু নিশ্চয়ই কারণ এক একটি দেশের সময় এখন এক এক রকম, তাই ডাক্তার আমাদের বন্ধু ডাক্তার ইমতিয়াজ আহমেদকে, যিনি লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাকে অনুরোধ করব তার এ বিষয়ে বক্তব্য রাখার জন্য। ডাক্তার ইমতিয়াজ আহমেদ, অনেক ধন্যবাদ স্নেহাশিসদা সমু। আচ্ছা, অনেক ধন্যবাদ বাংলা ওয়ার্ল্ড ওয়াইড কে আমাকে আজকে এখানে আমন্ত্রণের জন্য, এবং উপস্থিত যারা গুণীজন রয়েছেন, আমার শ্রদ্ধেয় জন যারা রয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি এখানে কি বলবো আমি জানি না, মূল ব্যাপারটা যেটা হলো যে আমরা তো এই যুদ্ধে সবাই বিশ্বের যে প্রান্তে যে আছি, আমরা আমাদের মধ্যে আমাদের আমাদের মতো আমাদের লড়াইটা চালিয়ে যাচ্ছি, এবং আমাদের প্রাণে যেমন বাংলাদেশ, সে বাংলাদেশে থেকেও বা পশ্চিমবঙ্গে বাংলা, তো আমাদের দেশটা যেমন আমাদের প্রাণে আছে, সে যে কোনো প্রান্ত থেকে যেন সবসময় সেই জায়গায় একটা যেতে পারি, মানবতার জায়গা থেকে দাঁড়িয়ে যেন আমরা একটুখানি হলেও কাজ করতে পারি। তো এই যে উদ্যোগটা হয়েছে ভেন্টিলেটর যাওয়া বা নন ইনভেসিভ ভেন্টিলেটর যাওয়া বাংলাদেশে প্রায় 250টা, তার উদ্যোগের সঙ্গে আমি পরোক্ষভাবে যুক্ত ছিলাম, মানে আমি সবসময় খাওয়াচ্ছি কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমার বন্ধু সমব্রত আমাকে সবসময় বলতো। তো এটা একটা অসাধারণ একটা উদ্যোগ হয়েছে, এবং সৌম্য যেটা বলছিল যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড যখন প্রথমে শুরু হয় তখন এইটাই কিন্তু একটা মুখ্য ব্যাপার ছিল যে আমরা যেন সবাই মিলে বিশ্বের যে কোনো প্রান্তেই বাঙালিরা একসঙ্গে হয়ে কাজ করি মানবতার জন্য।
সেটা যেটা স্নেহাশিসদা বলছিলেন, শুধু শিল্প সংস্কৃতির ক্ষেত্রে নয়, স্বাস্থ্য ক্ষেত্রেও একটা বড় ভূমিকা রাখতে পারে। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আমরা তো এখন প্রথম ওয়েভ, দ্বিতীয় ওয়েভ, তৃতীয় ওয়েভ ছাড়িয়ে যাচ্ছি এবং নানা রকমের অভিজ্ঞতা হচ্ছে এই করোনা ভাইরাসটাকে মাথা খেতে চলা। আগে আমরা ভাবতাম যে ওর থেকে আমরা একটু দূরে দূরে, এখন যেটা দাঁড়াচ্ছে আমরা কেমন করে ভাইরাসটাকে নিয়েই চলতে হবে। আমাদের মনে হচ্ছে নানাভাবে নানা সতর্কীকরণ একটা আমাদের অবস্থা রেখে, এবং আপনারা জানেন যে আমি ইউকেতে আমরা সম্প্রতি সপ্তাহখানেক হলো আমরা শিথিল করেছি আমাদের এখানকার যে যে সমস্ত যে সমস্ত বিধিনিষেধ ছিল। বলা হচ্ছে যে তোমার উপরে, তুমি মাস্ক তোমার নিজের দায়িত্বে পড়বে, পড়তেই হবে, আমার কথা নেই। এবং তার মধ্যে আমাদের এখানে ইউরো ফাইনাল হয়ে গেল এবং নানান সামাজিক একটা বন্ধন হচ্ছে, আবার কিন্তু কোভিডটা বাড়ছে। তবে একবার যে ভ্যাকসিনেশনে, যেমন ইউকেতে প্রথম ডোজ প্রায় 70% জনগোষ্ঠী পেয়ে গেছে, দ্বিতীয় ডোজ প্রায় 85%। আমরা আশা করছি যে যদিও করোনা ভাইরাস বাড়বে, হসপিটাল অ্যাডমিশনটা হয়তো কমে আসবে, তারপরেও দেখা যাচ্ছে কিন্তু আপনারা দেখবেন গত সপ্তাহ ধরে যে আমাদের মৃত্যুর হার বাড়ছে, গঠন 60 জন করে মারা যাচ্ছে। তো আমাদের যত রকমেরই আমাদের যে অভিজ্ঞতা গুলো হচ্ছে বিভিন্ন দেশে, এবং এই অভিজ্ঞতা কিন্তু প্রত্যেকটা দেশের ক্ষেত্রে, প্রত্যেকটা প্রেক্ষিতে আমরা নানা রকম ভাবে কিছু স্বাতন্ত্র্য সব দেশে একভাবে ট্যাকল করছে সেটা হয়তো ঠিক নয়। তো আমরা চাইবো যে আমাদের অভিজ্ঞতা গুলো কোনো দেশ থেকে যতভাবে সম্ভব সেটা আমরা যেন নিজেদের মধ্যে মতামত একটা আদান প্রদান করি, তাতে একটা এই এই সেবা আমাদের যে অভিজ্ঞতা হচ্ছে তার জন্য আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে পারি। আর এই 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 সময়টাতে এই বন্ধনটা আমাদের খুব জরুরি, যে এবং সেই জন্য বাংলা ওয়ার্ল্ড ওয়াইড কে সাধুবাদ জানাই। জিয়া ভাই, আমার শ্রদ্ধা বড় ভাই, ওনারা মানে এইটা যে পেরেছেন এই ভেন্টিলেটরটা বাঙালি নিজস্ব 250 টাকার জন্য আমার কৃত জানাচ্ছি। এবং আমরা চাই যে এ করে অন্য কোনো রকমে সহজ হলো আরো যোগ করা, আমাদের কথা অন্যান্য স্পেসিফিক যদি বলি ইংরেজিতে, সেই সেই ধরনের যে আমরা যদি অ্যানেল মতো করতে পারি, যেখানে দ্বিতীয় স্পিনিয়ন বলতে যা বোঝায় বিভিন্ন, সেই সেই কাজগুলো কিন্তু আমাদের কথার মধ্যে থেকে গেছে, সেইগুলোকে আরেকটুখানি যদি আমরা এগিয়ে নিতে পারি। যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে সত্যি সত্যি আজকে এখানে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড না থাকলে জিয়া ভাইয়ের সঙ্গে অমিতার যোগাযোগ হতো না, অমন করে এই কাজটি এগোতো না। তবে আমি এই কাজটিকে প্রাধান্য দিচ্ছি এই কারণে যে এই কাজটি একটা উদাহরণ যে আমরা কেমন করে সবাই মিলে কাজ করলে একটা ভালো ভালো কিছুতে আমরা পৌঁছতে পারি, এবং আশা করছি যে এর সুফল বাংলাদেশ পাবে। এবং এরকম করে বিভিন্ন অন্য বিষয়গুলোতেও যেন আমরা সবাই একসঙ্গে আরো যুক্ত হই, এই কামনাই থাকবে। আমি এখানে এই পর্যন্তই থামি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার ইমরান আহমেদকে, উনি ইমতিয়াজ ভাইকে, আমাদের এতটা ওনার ব্যস্ততার মধ্যেও আপনি এসেছেন, আমাদের উদ্যোগে সামিল হয়েছেন এবং ভবিষ্যতেও থাকছেন, অত্যন্ত সংযুক্তভাবেই উনি আমাদের সঙ্গে আছেন। আমরা আগেই জানিয়েছিলাম যে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের এখানে রয়েছেন অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ, তার পরিচয় নতুন করে দেবার কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তার ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত পরামর্শদাতা, এবং শুধু তাই নয়, এই যে সারা দেশের যে স্বাস্থ্য পরিকাঠামো, সেই পরিকাঠামোকে পরিচালনার ক্ষেত্রে যারা নেতৃত্ব দেন অধ্যাপক আবদুল্লাহ, ডাক্তার আবদুল্লাহ সেটার মধ্যেও যুক্ত, এবং অত্যন্ত আমরা কৃতজ্ঞ যে এটি গ্রহণ করার জন্য তিনি নিজে বিমানবন্দরে গেছিলেন। এটা যন্ত্র গ্রহণ করার মধ্যে এটা নয়, এটা হচ্ছে এই উদ্যোগগুলোকে, এটা যে এতটা ঘুরে ঘুরে এসেছে বা এই উদ্যোগটাকে শ্রদ্ধা জানানো এবং এটাকে দায়িত্ব নেওয়া, যে সরকার থেকে পূর্ণ দায়িত্বে এটাকে ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। আর ডাক্তার জিয়াউদ্দিন আহমেদের পরিচয় আমরা আগেও দিয়েছি, আমাদের বন্ধু মানুষ, একাধিক এই ধরনের আন্তর্জাতিক সংযোগে আমরা যুক্ত হয়েছি,
তিনি বিশিষ্ট কিডনির চিকিৎসক এবং সেই সঙ্গে তার দেশের জন্য তার কিন্তু মন কাঁদে মুক্তিযোদ্ধা এবং পারিবারিক ক্ষেত্রে তার মধ্যে রক্তে মুক্তিযুদ্ধ। তিনি এই সংযোগটা করে উদ্যোগটা নিয়ে পুরোপুরি ভাবে নেতৃত্ব দিয়ে উনি এবং ওনার সঙ্গে আরো একটা আরো কয়েকজন চিকিৎসক গোষ্ঠী এই কাজটি সম্পন্ন হয়েছে। আমি অধ্যাপক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্নেহা সর্দার, ধন্যবাদ সৌম্য, সব প্যানেলিস্টকে। আমি কিছুটা পিছনে যেতে চাই, কারণ যে আজকে যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের যে আমরা আজকে মিলছি সেটার একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে যে গত বছর যখন বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এই 50 বছরের বাংলাদেশের ইতিহাসের জন্য একটা বই বের করলো, সে বইতে কিন্তু আমরা যোগ দিলাম। এটা আমার প্রথম উদ্যোগ, পরিচিত সৌম্য, সৌম্য এত বেশি কাঁধে নেয়, সমস্ত পৃথিবীটাকে সে কাঁধে নিয়ে নেয় সবাইকে যোগাযোগ করার জন্য, আমি তার কৃতজ্ঞ। ওই বইটা যখন বেরোলো তখন কিন্তু আমরা প্রথম বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সাথে আমরা যুক্ত হলাম এবং জানলাম যে তারা সমস্ত পৃথিবীর মানুষকে সাহায্য করতে চাচ্ছে। তখন যে বই বেরোলো ওই বইয়ের কিন্তু যে খরচ তার বেশি, প্রায় 3 গুণ বেশি আমরা দিয়েছিলাম এই জন্য যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড জন্য অনেক কিছু করতে পারে। তো বাংলা ওয়ার্ল্ড ওয়াইড সাথে আমাদের সম্পর্ক কিন্তু আগে থেকে। তারপরে যখন সৌম্য আমাকে কল করে বললো যে জিয়াদা আমরা কলকাতার এখানকার অক্সিজেন দরকার, আমরা কিছু পাচ্ছি না, আমরা কলকাতার বাঙালি ডাক্তারের সাথে পরিচয় নাই, তখন আমি সামাদারকে জোগাড় করে একটা কানেক্ট করে দিলাম বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সাথে। আমিও ছিলাম ওই মিটিং এ, অমিত ছিল না, খুব ভালো হয়েছিল মিটিংটা। ওই মিটিং এর পরে তারপরে ওই আরেকজন ছিল বস্টনে, তো তারা বললো যে আমরা ভেন্টিলেটার পাঠাবো ওয়েস্ট বেঙ্গলে, খুব দরকার ছিল আমার তখন কাজ। তখন আমি আবার অমিতকে কল করলাম, ওই কে নাম তার, ওর টেলিফোন করলাম কানেকশনটা জোর করার জন্য। তাদের এক থেকে সময়টা নিয়ে তাদের অমিত, অমিতে আসলে এগুলো পাঠান, তো সে তারা পাঠালো। তখন সময় আমাকে বললো, আমি তখন ওই আরেকজন যে নাম মনে হচ্ছে না তাকে বললাম যে এটা কি বাংলাদেশের জন্য কিছু দেওয়া যেতে পারে, সে বললো না না এটা সম্ভব না। তখন সৌম্য আমাকে বললো যে আপনি অমিতের সাথে কথা বলুন, অমিতের সাথে কথা বলছি, আছে, দেওয়া যেতে পারে। তার আগে আমি 127টা ভেন্টিলেটার বাংলাদেশে পাঠিয়েছি বারডেমের আজাদ খানের কাছে। আমরা গত 6 মাস আমি দুইটা, আমরা অনেক কিছু করে যাচ্ছি বাংলাদেশ থেকে, সেটা তো আমরা করবই। তো ভেন্টিলেটারটা কিন্তু অমিত যখন কল করলাম ওর সঙ্গে সঙ্গে বললো যে আমি আপনাকে দেবো, এই যে একটা যোগসূত্র। তখন ওইটা আমরা 250টা ভেন্টিলেটার দিল্লিতে তখন ওইটা নেওয়ার ব্যবস্থা করলাম। প্রথম আমরা চেয়েছিলাম আজাদ খানকে দিতে, কিন্তু ওনার সংকট হচ্ছিল। তখন আমরা প্রধানমন্ত্রী অফিসকে বললাম যে প্রধানমন্ত্রী অফিস যদি নেন তাহলে আমাদের একটা প্রধানমন্ত্রী অফিসের সাথে কানেকশন হবে, কিন্তু আমরা অনেক কিছু বাংলাদেশে দিতে চাই। এই থেকে প্রধানমন্ত্রী অফিস যখন নিল তখন হুট করে হলো সৌম্য, ইভেন ক্লিয়ারিং এজেন্ট পর্যন্ত সৌম্য যোগাযোগ করলো, কারণ বাংলাদেশ হাই কমিশন লস্ট হয়ে গেছিল। কিন্তু জিনিসটা বাংলাদেশ হাই কমিশন তারা ফান্ড টান্ড দিয়ে পাঠিয়েছে ঠিকই, আমি এটা বলার মানে হচ্ছে এটা এটা এখন গিয়েছে এবং আবদুল্লাহ আমার আমাদের ঘনিষ্ঠ ছোট ভাই, সে প্রাণী প্রধানমন্ত্রীর চিকিৎসক খালি না, যে একটা সবকিছু অগ্রদূত, আবদুল্লাহ ঘরে সব পড়ে গেল, ও বেচারা কয়েকদিনের মধ্যে সব জোগাড় করলো। এখন আমাদের উপর যে ভাগ যেটা হবে এটাকে ডিস্ট্রিবিউট করা এবং ট্রেনিং দেওয়া। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি 250টা ভেন্টিলেটার এমন কিছু না, কিছুটা কি কিছুটা হচ্ছে যে আমরা যে এই যে একটা বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের এই যে বই বই থেকে শুরু করে আমি প্রথম যোগাযোগ করে দিলাম ওয়েস্ট বেঙ্গলের সাথে কলকাতার বাঙালিদের, তারা আমাকে পরে ভেন্টিলেটার দিল, এই যে একটা বারবার এক্সচেঞ্জ গুলো হচ্ছে, এতে যে একটা বন্ধন তৈরি হচ্ছে। এবং আমি মনে করি এই বন্ধনটা যদি আমরা এইভাবে রাখি, কত ভেন্টিলেটার গেল বা কত মাস্ক গেলো সেটা বড় কথা, বড় কথা যে এই যে একটা রিলেশনশিপ ডেভেলপ হচ্ছে। কারণ আমি অমিতের সাথে কালকে কথা বলছি, আমাদের কিন্তু অক্সিজেন দরকার, এভেনেটার দিলাম অক্সিজেন নাই, কিন্তু এটা আমরা ডাক্তারে বুঝি অক্সিজেনের জন্য। আমি অমিতকে বলছিলাম যে আমরা এখন অক্সিজেন জেনারেটর পাঠাতে হবে, আমাদের কাজ কিন্তু মাত্র শুরু হলো। তো সেই জন্য বলছি আমি যে এই ভেন্টিলেটার একটা সিম্বলিক ব্যাপার, এটাকে সামনে রেখে আমরা কথা বলবো ভেন্টিলেটার কিভাবে ব্যবহার হবে, কার নাম সাইন যাবে কার না যাবে, আমার কাছে এটা ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে একটা রিলেশনশিপ হলো এবং আসলে ডাক্তারদের কি করা দরকার, অন্যদের কি করা দরকার, এটা নিয়ে একটা আলোচনার ব্যাপার আছে। আমি এই বলে থামবো, তারপরে আব্দুল্লাহ তুমি বলো। ধন্যবাদ
অপরচুনিটি আমাকে আমন্ত্রণ জানানো, আমি কৃতজ্ঞতা আছি শুরুতেই। আসলে আমি শুধু একটু কনফিউশনে ছিলাম, আমার একটু ভালো আইডিয়াও ছিল না আর কি। এর মধ্যে দিয়ে অবশ্য কয়েকদিন যাবত আমাকে খোঁজাবাজি করছে, আমি ব্যস্ত ছিলাম, তাকে সময় দিতে পারি নাই। যাই হোক, আমি অত্যন্ত আনন্দিত, আমাদের বিভিন্ন দেশের আমাদের বাঙালি ভাইদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আসলে আমি উদ্বিগ্ন এই কারণে, আপনি জানেন যে আজকে কিন্তু বাংলাদেশে রেকর্ড সংখ্যক মারা গেছে, 247। এই কয়েকদিন কালকেও এরকম বেড়েছিল, 200-র নিচে নামছে না বলতে গেলে, এক দুদিন কম ছিল। অনেকে আক্রান্ত, আমাদের মধ্যে আমাদের অনেক ডাক্তার কিন্তু মারা গেছেন, এ পর্যন্ত প্রায় 166 ডাক্তার কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন আর কি। তো তো আসলে এবং আমাদের বিশিষ্ট অনেক ব্যক্তি আপনি জানেন চলে গেছে, এবং আসলে বিভিন্ন অনেক দেশে অনেক ভালো ভালো মানুষ, অনেক বিখ্যাত লোক, সাধারণ অনেকে আমাদের ছেড়ে চলে গেছেন। আমি শুরুতে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এখন অনেকেই রোগীর প্রচুর রুগী হাসপাতাল ভর্তি, আমরা সত্যিকারই উদ্বিগ্ন। তো এর মধ্যে যেটা ভালো খবর, যে যেদিন আমরা এই ভেন্টিলেটর গুলো পেলাম, ওই দিন দুপুরও কিন্তু আমাদের দেশে অনেকগুলো ভ্যাকসিন আসছে জাপান থেকে, সেটাও আমি রিসিভ করতে গেছিলাম আর কি। ভেন্টিলেটর শুরুতে একটা কনফিউশন ছিল, আসলে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে জিয়াউদ্দিন ভাইয়ের নেতৃত্বে এগুলো হয়ে গেছে। আরো আমাদের কয়েকজন আছেন যারা ইউএসএ তে আছেন, আপনারা সবাই জানেন, ডক্টর মাসুদুল হাসান ভাই, তারপরে ডক্টর চৌধুরী হাফিজ হাসান, মাহমুদুসলাম পাপ্পি, কানাডা থেকে আরিফ ভাই, উনিও এগুলো মেনটেন করছেন, দেশে থেকে আমি চেষ্টা করছি আর কি। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আসলে ওই এগুলো একটু কনফিউশন ছিল বোধ হয়, ওই ওইটা দিল্লিতে এসে পড়েছিল বোধ হয়, ক্লিয়ারিং এজেন্ট তারা ওখান থেকে বোধ হয় ছাড়াই করে নিয়ে, ছাটাই মানে ওখান থেকে ছাড়াইয়ে তারা বোধ হয় স্টোরে রাখছে, কিন্তু কেউ জানতো না এটা। যে কোনো ভাবে হোক, প্রধানমন্ত্রীর কানে না গেলে এটা বোধ হয় মিস হয়ে যেত আর কি। কারণ বলছে বাংলাদেশ মানুষ কার কাছে যাবে, কোনো ঠিকানা নাই, কিছু নেই, কিন্তু স্পেসিফিক ছিল না, যার জন্য বোধ হয় একটা কনফিউশন হয়ে গেছিলো। হাই কমিশন কিচ্ছু জানতো না, কেউ জানতো না। মানে প্রধানমন্ত্রী জানার সাথে সাথেই উনি ওনার পিএস মিস্টার সালাউদ্দিন, ভালো খুব অ্যাক্টিভ মানুষ, ওকে বলছে আমার সঙ্গে যোগাযোগ করে, ওকে জানা হচ্ছে, দেখে বুঝে শুনে যা যা করা দরকার করুক, আমাকে জানাচ্ছে সাথে সাথে। আমি ইতিমধ্যেই আমাদের জিয়াউদ্দিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম, আমাদের মাসুদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম, একটু জেনে নিলাম কি ঘটনা। কিন্তু তারা কেউ সবাই কনফিউশন করে গেছিল কি করবে না করবে। এটা ছাড়াতে গেলে আবার দেখলাম যে অনেক ঝামেলা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পারমিশন লাগে, অন্তরিক আবার হাই কমিশনার ওখানে, তারপরে দেশেও আবার সমস্যা আছে। তো হাই কমিশনের প্রবলেম হলো ইন্ডিয়ান যে ক্লিয়ারিং এজেন্ট, তারা বোধ হয় তাদের কাস্টম ভ্যাট কি কি 31 লক্ষ টাকা বোধ হয় একবারে ইনস্ট্যান্টলি তারা বলে দিছে, এটা দিলে নিতে পারবে। তো আমাকে পররাষ্ট্র সচিব রিডিং করলাম যে এটা কি করা যায়, এটা উনি বললেন যে এত টাকা লাগবে, আমি যে জিনিসের দাম তো অনেক, এটা বলে দাম $15,000-16,000, $2,500 এটার দাম, দেখেন 21-22 কোটি টাকা হয়, সেই হিসেবে তো আমাদের 31 লাখ টাকা তো বেশি না, এটা আপনি সারান, এটা অত্যন্ত ভালো জিনিস, খুব ইফেক্টিভ, এবং পেরিফেরিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য লাভ, উপজেলা জেলা অ্যাম্বুলেন্সের ভিতরে অনেক লাভ, এটা শুধু করোনার জন্য তো না, করোনা চলে গেলেও সাধারণ রোগীদের জন্য কিন্তু লাভ হবে, এটা আপনি ব্যবস্থা করেন, কারণ এটা করতেই হবে, কারণ মানে প্রধানমন্ত্রী কিন্তু নির্দেশ আছে আপনি করেন। ওই বলতে দেখি আমি কি, কারণ দেখি না, এটা করাই লাগবে। তারপরে যাই হোক, আমি ইতিমধ্যেই দিল্লিতে হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করলাম, আমাদের ডক্টর ইমরান ভালো, আমার জুনিয়ার হোসেন ডাক্তার বেসিক্যালি, পরে ঢুকছে এই ইয়েতে প্রশাসনে ঢুকে পড়ছে আর কি, সিভিল সার্ভিসে ঢুকছে। যাই হোক, আমি তাকে বললাম, তো বলে যে তো আমি দেখি, খোঁজ নিয়ে দেখি। তারপরে এটা যে ক্লিয়ারিং এজেন্টের সঙ্গে যোগাযোগ এগুলো করতে করতে ঈদের আগের দিন থেকে শুরু করে দুইটা দিন তারা কিন্তু অনেক পরিশ্রম করে কোনো উপায়ে উদ্ধার করতে পারছে, সারাতে পারছে, কোনো স্পেসিফিক কারোর নাম ছিল না। কার নয় পাঠানো, আমি মানে প্রধানমন্ত্রীর নয় পাঠানো, প্রধানের নামে তাহলে পাঠানো যায় না, আপনি না পাঠান, তারপরে তারা আমার নামে পাঠাইছে। পাঠানোর পরেও কিন্তু এয়ারপোর্টের সমস্যা, ওই কাস্টমের প্রবলেম, কাস্টমের ভ্যাট ট্যাক্স, এভিয়েশন ট্যাক্স কি, এখানে প্রায় 13 লক্ষ টাকা আর কি। আমি যেটা তো পাবলিকের জন্য, জেনারেলের জন্য এত লক্ষ টাকা, এটা কেন, এটা তো যেভাবে করুক, এটা যাতে না নেওয়া লাগে, এটা ব্যবস্থা করেন কি করতে হবে বলেন। তারপরে আমাকে গাইডলাইন দিয়ে আমি সালাদের সঙ্গে যোগাযোগ করলাম, আমি গাইডলাইন তৈরি করে করে বিভিন্ন জায়গায় এনবিআরের চেয়ারম্যান পর্যন্ত যেতে হয়েছে আর কি। আমি যেটা যে কোনো ভাবে এটা মুখ করাই, ট্যাক্স তো আমরা দিতে পারবো, ট্যাক্স তো দেওয়া দরকার নাই, এটা মানুষের কাজে আনছি, তারা এত কষ্ট করে আমেরিকা থেকে পাঠাইছে, রামনাথ দ্বীপে আটকায় রেখে সময় নষ্ট করে দিলে তো অসুবিধা হয়ে যাবে। যাই হোক, এই ভাবের মধ্যেই সব সলভ করতে পারছি আমি। এরপরেও সব হচ্ছে যে স্টোরেজ রাখবো কোথায়, কারণ আমার মনে হচ্ছে আমি স্যার দেখলাম যে বড় বড় মানে যেগুলো দেখলাম আমি,
মানে কোথায় রাখবো, তারপরে ডিজি সেবাজ গান তারাও কনফিউশন হবে, আমাদের তো কোনো চিঠি নাই কোথায় রাখবো। আমি একটু বেশি কথা বলছি, ওদের লম্বা করছি, দেখ আমি জাস্ট বলছি যে একটা একটু ঝামেলা হয়েছে আর কি। আলটিমেটলি তারা রাজি হয়েছে, আমি দেখে দিছি মোটামুটি সুন্দরভাবে আলটিমেটলি সলভ হয়েছে এবং সবাই খুশি, দেশের মানুষ খুশি, দেশের মানুষ সবাই। কিন্তু আমাদের যে আমেরিকার থেকে এবং কানাডা থেকে যে আমাদের চারজন ভাই পাঁচজন ভাই যারা অনেক কষ্ট করে এগুলো ম্যানেজ করছেন, এবং সেখানে আমি আমি জানতে পারছি যে একদিন ভাইয়ের কাছ থেকেই ডক্টর অমিত চট্টোপাধ্যায় এটার কর্ণধার, আমি তার কাছেও কৃতজ্ঞ। উনি একটা জিনিস ভালো জিনিস আমাদের দেশের মানুষের কাছে, আমাদের দেশের জনগণের ভালোর জন্য, তাদের স্বাস্থ্য ভালোর জন্য এবং শুভেচ্ছা স্বরূপ যদি ম্যানেজ করে পাঠিয়ে দিচ্ছেন, আমি আমি ব্যক্তিগত হয়ে তার প্রতি কৃতজ্ঞতাই জানাচ্ছি। তার না না হলে তো আমি জানতামও না, বুঝতামও না, বা আমাদের যে নলেজ একটা যে বাইরের পৃথিবীতে কি হচ্ছে তাও তো জানতাম না। তো তার কাছে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি এটা অবশ্য যে বয়সে তার যোগসূত্রই হয়ে গেছে, তারপর উনি তো নাও দিতে পারতেন, সব ইন্ডিয়ায় পাঠাতে পারতেন, দ্বিতীয় নাও তো দিতে পারতেন, তাহলে আমি পাইতাম না। আমি তার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা এর মধ্যে অক্লান্ত পরিশ্রম করে 250 ভেন্টিলেটর এর আগে কিন্তু 127টা দিয়ে হয়তো বললেন বাডামে আমাদের আজাদ স্যারের কাছে পাঠাইছেন, তো তখন আমরাও জানতাম না বা এটা মিডিয়াতে এতটা আসেও নাই আসলে, কিন্তু এইটা একটু মিডিয়াতে বেশ প্রচার পেয়ে গেছে। এবং বাংলাদেশের মানুষ অনেকে আমাদের ব্যক্তিগত অনেক টেলিফোন, একেবারে সাধারণ লোক থেকে শুরু করে একেবারে টপ লেভেল মন্ত্রী, অনেক এমপি বা মন্ত্রী বা ধরনের অনেকেই অনেকেই চাচ্ছে পারলে আমাদের একটা দিয়ে দেন, আমার উপজেলা দেন, এরকম কিন্তু বলা শুরু করে। যাই হোক, মানে ভালো সেন্সেই বলছে, তারা চাচ্ছে একটা যে ভালো জিনিস। আমার এখন যেটা কাজ হলো যেটা আমরা নিয়ে এলাম যে রাইকন রোড, আমরা দ্রুত দু একদিনের মধ্যে তাড়াতাড়ি ব্যবহারের ট্রেনিংটা একটু শিখিয়ে দেন, কারণ অনেক মানুষ কিন্তু মারা যাচ্ছে, অনেকের প্রয়োজন, বিশেষ করে গ্রামে পেরিফেরি কিন্তু অবস্থা খুবই খারাপ, এবং এটা গ্রামের মানুষের জন্য বা উপজেলা কিন্তু খুব বেশি কাজ দিবে বলে আমার মনে হচ্ছে আর কি। তার যদি আমরা ট্রেনিং না দেই এগুলো হয়তো এসে এখানে পড়ে থাকলো, ব্যবহার করলাম না, সেটাও তো আপনাদের উদ্দেশ্যটাও তো মানুষের যে ভালো জন্য আপনার চাষাশি তো হলো না। সেজন্য আমি চাচ্ছি যত তাড়াতাড়ি সহ ট্রেনিং দেন। আমি ডিজি অফিসে, ডিজি হেলথে এবং সিএমএসডি যে ডাইরেক্টর আমি যোগাযোগ রাখছি, তারা বলছে আপনার যখন চান তারা যেখানে যেখানে দরকার তারা কিন্তু ডিস্ট্রিবিউট করবে। গতকালকেই মানে প্রধানমন্ত্রীর পিএস আমাকে রিং করছে, আমাকে বলছে যে আপনি যেভাবে যেভাবে পারেন যেখানে যেখানে দেওয়া দরকার, ওই তো টেকনিক্যাল কাজ আমরা তো বুঝবো না, আপনার ডাক্তারদের লাইনের ব্যাপার, যারা যাই দরকার যেখানে যেভাবে দেন তারা যাই দেন, মানুষ যেন উপকৃত হয় এটা হলো আমাদের টার্গেট। আমি যে ভাইকে একটু রিকোয়েস্ট করছি ডক্টর অমিত চক্রবর্তী, আমি দেখতে পাচ্ছি বা আমি তো আসলে মানে এটা ফার্স্ট টাইম, তো আমাদের তো কারো আসলে ওইরকম অভিজ্ঞতা নেই, জিনিসটা সিম্পলই মনে হচ্ছে, যতই সিম্পল লোক না জানলে তো সিম্পল বলে তো লাভ নাই। আমি দ্রুত ব্যবস্থা করেন আমরা ট্রেনিং দেওয়ার জন্য, তারা ডিস্ট্রিবিউট করার জন্য সিএমএসজি থেকে বলছে, তাদের মানে তাদের যে প্রশাসনিক বা টেকনিক্যাল ট্রান্সপোর্ট সাপোর্ট এগুলো তারা দিবে, যেখানে যেখানে দরকার তারা কিন্তু পাঠাবে আর কি। এটা সুতরাং আপনার তাড়াতাড়ি ব্যবস্থা নেন, পরে না হলে একটা অসুবিধা যেটা আমি ভয় পাচ্ছি, যদি বেশি দেরি হয় ট্রেনিং এর তাহলে আবার জনগণই বলবে যে তারা বাইরে এত কষ্ট করে পাঠালো আর আমরা এখানে ফালায়া রাখছি, ব্যবহার করতে পাচ্ছি না, তখন কিন্তু আমরা একটা সমালোচনার সম্মুখীন কিন্তু হতে পারি। এটা কিন্তু টেকনিক্যাল ব্যাপার, বাস্তবতা। সেজন্য আমি মনে করছি যে আমাদের মানুষের উপকারের জন্য, মানুষের স্বার্থের জন্য দ্রুত ট্রেনিং দেন। আমি নিজেও একটু ট্রেনিং নিয়ে নেবনি, এবং আমাদের কয়েকজন জানে দেখলাম, কয়েকজন ডাক্তারও জানে, তারপরেও আপনি একটু ওই জুমের মাধ্যমে যেভাবে পারেন বা এটা অ্যারেঞ্জমেন্টটা কোথায় করবেন, ইচ্ছা করলে যদি আমি চান যে বার্ডেমে আজাদ খানের ইয়েতে স্যারের মনে করা যায়, স্যার আমাকে বলছেন তুমি এসে দেখে যাবে, খুব সিম্পল, যে কোনো কঠিন ব্যাপার না, তো যদি ব্যবস্থাটা করতে পারেন যত তাড়াতাড়ি করেন, আমি এই যদি চাচ্ছি আর কি, আমি কত বাড়াতে চাচ্ছি না। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এর মাধ্যমে আমি অনেকের সঙ্গে কিন্তু পরিচিত হলাম, অনেক আমাদের অনুষ্ঠান নিশ্চয়ই দেখছেন আর কি, এবং আমি মনে করি ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে। আর আমাকে এখন আবার অনেকেই রিকোয়েস্ট করছে যে এই 250 দিয়ে কি আমাদের হবে, আমাদের কিছু পাইলেন তো হবে না কেন, কিছু তো হোক বলতে আরো নিয়ে আমাদের না, আমি তাদেরকে বলবো, আমি দিয়ে ভাইকে বলবো যত পারেন নিয়ে আসেন। ইভেন অনেকেই প্রপোজাল দিচ্ছে, তারা যদি টাকা লাগে টাকা দিয়ে হয়তো কিনার ব্যবস্থা করবে, এরকম যদি জিনিসটা ভালো হয় আর কি। কারণ একটা আইসিইউ তৈরি তো সাধারণভাবে করা যায় না, স্পেস লাগবে, যন্ত্রপাতি, ট্রেন পার্সেল, এনআইসি কত কিছু দরকার, সেই হিসেবে তো সিম্পল জিনিস। সুতরাং সবার প্রতি একটা খুব ইন্টারেস্ট যাচ্ছে এটা, যে ভাইকে বলবো আমি মিস্টার ডক্টর অমিত চক্রবর্তী, তাকেও আমি দেখতে পাচ্ছি, তার কাছেও রিকোয়েস্ট হলো বাংলাদেশের প্রতি একটু নজর রাখবেন, আমাদের দেশের প্রতি, মানে প্রধানমন্ত্রী কিন্তু অত্যন্ত এই ব্যাপারে সচেতন, উনি কিন্তু রেগুলার যোগাযোগ রাখছেন, মনিটর করছেন, ওনাকে মানে একবার উনি বলছেন কথাবার্তা বললেই কিন্তু বলে যে টেকনিক্যাল ব্যাপার তো আমি বুঝবো না, আপনারা এনে মানুষের ভালোর জন্য যা দরকার
যা খালি আমাকে বলবেন আমি সব ব্যবস্থা করবো, আপনাকে তো করবেন এটা। সুতরাং আমি মনে হয় আমাদের জন্মিত্রী শেখ হাসিনা কিন্তু অত্যন্ত আন্তরিক ব্যাপারে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনার তার দিকে তাকিয়ে, আমাদের দেশের দিকে তাকিয়ে, আমাদের মানুষের দিকে যতটুকু সম্ভব আপনার করে দেন, আমরা আমাদের দিক থেকে দেশে যতটুকু পারি আমি চেষ্টা চালিয়ে যাবো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আমি একটু লম্বা সময় বোঝেন নিলাম আর কি। সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই অতিমারিতে আমরা যেন সবাই ভালো থাকি, পরিবার পরিজন সহ বাংলাদেশের বা পৃথিবীর অন্যান্য দেশের সব মানুষ যেন ভালো থাকে সেই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহ, আপনাকেও স্যার অনেক ধন্যবাদ। আপনি আপনার এতটা ব্যস্ততার মধ্যেও নিজে ব্যক্তিগতভাবে, এবং আমরা আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় জননেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে। তার কারণ হচ্ছে যে তিনি, তার আশীর্বাণী রয়েছে এবং তার সদিচ্ছা রয়েছে বলেই এতটা কাজ আপনারা তাড়াতাড়ি নিজে এখানে, আমরা যেটা দেখে দূর থেকে বুঝতে পারছি, যেটা প্রোটোকলের ঘেরা টোপ, কোথায় পররাষ্ট্র মন্ত্রণালয়, কোথায় স্বাস্থ্য মন্ত্রণালয়, কোথায় বেসরকারি উদ্যোগ, কোথায় সরকারি উদ্যোগ, আপনি নিজে চলে আসছেন, কেউ আর চিকিৎসকদের মধ্যে একটা আলাদা যোগাযোগ থাকে, কেউ আপনার সহপাঠী, কেউ আপনার থেকে কনিষ্ঠ, কেউ আপনার মাস্টারমশাই, ফলে আপনারা কাজটা করছেন। এবং স্যার আপনি যেটা বললেন, আমরা এদিকেও সেটা চেষ্টা করব, হয়তো প্রশিক্ষণটাও একসঙ্গে হতে পারে, আজকাল তো বিশ্ব মিলে গেছে, ফলে এটা যত তাড়াতাড়ি, একটা হচ্ছে যে পাঠানো দূর দূরান্তে, আর প্রশিক্ষণ করে দেওয়া, যাতে এই ছোটখাটো জিনিসগুলো দিয়ে অথচ আমরা বড় জিনিসের অভাবটা বোধ করতে পারি। আর একটা কথা স্যার, আজকের দিনে প্রয়াত শঙ্খ ঘোষের কথায়, তিনিও করোনাতেই চলে গেছেন, যেরকম আমরা আনিসুজ্জামান সাহেবের কথা বলছিলাম, ওই একটা কথা, আসুন আমরা বেঁধে বেঁধে থাকি, আমাদের একসঙ্গে থাকতে হবে স্যার, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালিরা আমরা একসঙ্গে থাকবো, যে যতটা পারবো, যেভাবে আজ 50 বছর আগেও যেমন আমরা একসঙ্গে ছিলাম এত বড় সংগ্রামে, আজও এই সংগ্রামেও আমরা একসঙ্গে থাকবো, সেটাই আমাদের সংকল্প। আমি এবার ডক্টর অমিত চক্রবর্তীকে একটু অনুরোধ করব। ডক্টর অমিত চক্রবর্তী হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসীদের যে দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান সমস্ত পেশার, এবং চিকিৎসকদের যে বৃহত্তম প্রবাসী চিকিৎসকদের প্রতিষ্ঠান অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ আমেরিকান ফিজিশিয়ানস অফ ইন্ডিয়ান অরিজিন, তার মাননীয় সাধারণ সম্পাদক, এর সঙ্গে সঙ্গে তিনি আপসিনী বলে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্ণধার, তিনি এবং আরো কয়েকজন বাঙালি চিকিৎসকরা আছেন, তারা এই বোস্টনের যে বিখ্যাত চিকিৎসা সামগ্রী উৎপাদক সংস্থা, যাদের মান আন্তর্জাতিকভাবে অত্যন্ত উন্নত, তাদের থেকে এই নতুন ধরনের ছোট পরিবহনশীল এই যন্ত্রটি, যেটি খুব সহজে ব্যবহার করা যায়, এর জন্য বড় কোনো প্রয়োজন হয় না পরিকাঠামোর, অবকাঠামোর, এবং যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, এই যন্ত্রগুলি শুধু পশ্চিমবঙ্গে নয়, এক কথাতেই যে এ বাংলা ও বাংলা আর নয়, এখন কিন্তু মানুষ সেটাই ভাবতে হবে, যে যেখানে আছি, এই যে আমরা বেঁধে বেঁধে আছি অতি বাড়িতে। আপনাকে স্যারও ধন্যবাদ জানিয়েছেন, সবাই ধন্যবাদ জানাচ্ছেন, ইয়া ভাইও যেমন যুক্ত হয়েছেন, আমরা আপনি প্রথম একটা যেন একটা গতিময়তা, ওখানে প্রথম যোগাযোগ, তারপরে জিয়া ভাই, তারপরে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড আরো আগে থেকে সবসময় রয়েছে, তারপরে স্যার নিজে, এবং এইভাবে দূতাবাস হয়ে এইভাবে জিনিসটা এগিয়ে গেল, এটা বোধহয় একটা আদর্শ। আমরা 50 বছর পরে মুক্তিযুদ্ধের সময় যেমন আমরা একসঙ্গে মিলে গিয়ে একটা উদ্দেশ্যের জন্য গেছিলাম, সেই মুক্তিযুদ্ধের চেতনায় বোধহয় আমরা এই কাজটি করতে পেরেছি, এবং আমার মনে হয় যে এই আশীর্বাদটা সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি এবং বাংলাদেশের উপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আশীর্বাদ রয়েছে, এবং সেই চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাতেই বোধহয় এটা সম্পন্ন হয়েছে। ডাক্তার অমিত চক্রবর্তী, আপনি যদি এই অভিজ্ঞতার কথা বলেন, কিভাবে এই দুরূহ কাজ আপনি সম্পন্ন করতে পারলেন? ডাক্তার অমিত চক্রবর্তী, ধন্যবাদ আপির জেনারেল সেক্রেটারি, এন্ড আমাদের কাছে, আমি আই ওয়াজ লাকি এনাফ দ্যাট আমাদের হাতে অ্যাবাউট 2000টা কোভেন্টিলেটর একটা মিনেসোটা হেলথ এজেন্সি আমরা কন্ট্যাক্ট করতে পেরেছি থ্রু সামবডি এলস হু রিমেইনস ওয়ান্টস টু রিমেইন অ্যানোনিমাস। আই গট হোল্ড অফ 2000 অফ দিস কোভেন্টিলেটর্স। দ্য কোভেন্টিলেটর্স, হোয়াট আর কোভেন্টিলেটর্স? কোভেন্টিলেটর্স আর
let's say portable or small ventilators. Mane big a ventilator can be used, doesn't have to require anesthesiologist. Anybody can use while waiting to get on the ventilator list. Amra eta ki use korte pari. Eta khub proyojon for big casualties. Ekhon jeta America sob hospital e jokhon first wave covid hoyechilo sob hospital e ei covid ventilator pouche gechilo. Ekhon we have enough ventilators. Ei covid ventilator ar dorkar chilo na hoy sei jonne amra 2000 টা এটা হাতে পেয়েছি তারপরে আমরা টু ভেরিয়াস এজেন্সিস আই কুড ট্রান্সপোর্ট ইট ফ্রি টু দিল্লি তো আমাদের 2000 টা ভেন্টিলেটর দিল্লি পৌঁছেছে তার মধ্যে থেকে আমরা বাংলা ওয়ার্ল্ড ওয়াইড কে 260 টা ইউপি 300 হরিয়ানা 100 উড়িষ্যা 100 এন্ড কর্ণাটকেতে 400 আর অন্ধ্রপ্রদেশে একটু এরকম করে we have already started distributing tarpor soumyo is I mean a bangla worldwide I have to really appreciate era eto you know nishchato absolutely with no strings attached eto kaaj kore gechen to make it so easy amra to ekhane amra ekhan theke pathate pari but ami soumyo ke onekbar bolechi er age it's like a relay race the last person who runs the race wins the race ar tumra hocche last person somyo and the whole bangla worldwide team tumra jodi na thakte amra ei race ta jitte partam na so somyo not only took upon somyo and all the bangla worldwide people not only took the responsibility to distribute that in Bengal he got me in touch with Dr. Ahmed or Dr. Ahmed jokhon amader bollen ami bollam there is no problem ami initially 160 ta 150 ta dite jaychilam tarpore looking at the need I increased it to 250 ar ami actually I'm so thankful to the government of Bangladesh for stepping in and making this happen karona ei je jinish ta ei shomoy we need it for insanity for the love of humans মানে এই জিনিসটা খুব দরকার তো আমি ডক্টর আহমেদ কে এও বলেছি আমার কাছে প্রায় 3000 পাউন্ড ফ্রি পিপি পড়ে আছে আই ক্যান ট্রান্সফার সাম পিপি পিপি মানে মাস্ক আর সব পিপি তো জানেন আই ক্যান ডোনেট সাম টু বাংলাদেশ এন্ড অলসো after a first round of distribution hoye jawar pore aro jodi co ventilator proyojon hoy ami aro kichu ta divert korte pari towards bangladesh because I'm so excited that this has gotten such a mane ei jinish ta use hobe ami jani bangladeshe apnara you'll use it in the for the right reasons I have sent it through apshini to india apnara use korte parben এইটা হচ্ছে আমার সবচেয়ে বেস্ট সবচেয়ে বড় ইউ নো স্যাটিসফ্যাকশন যাকে বলে আই হ্যাভ গট নো ডগ ইন দ্য রেস যাকে বলে কিন্তু আপনারা এত এই লেভেলটা নিয়ে গেছেন আমার মানে আই এম ভেরি ভেরি এক্সাইটেড এন্ড ভেরি এনকারেজ টু ডু দ্যাট নাম্বার টু অ্যাবাউট ট্রেনিং ট্রেনিং এর জন্য আমরা একটা ব্লু প্রিন্ট আমরা করেছি বাংলা ওয়েস্ট বেঙ্গলের জন্য আমরা সেই ব্লু প্রিন্টটা আপনাদের ট্রেনিং ই করতে পারবো জিনিসটা খুব সিম্পল একটা অলরেডি ভিডিও ভিডিও করা আছে ভিডিও ইজ সো ইজি ইটস অলমোস্ট লাইক আ প্লাগ এন্ড প্লে যাকে বলে খুব ইজি ইউজ করার জন্য খুব ইজি তাছাড়াও আমাদের যারা ব্যাঙ্গালোরে ফার্স্ট এটা ইনস্টল হয়েছিল আই ক্যান গেট সামবডি ফ্রম ব্যাঙ্গালোর টু টেলি টু ওয়েবিনার অ্যান্ড ডেমনস্ট্রেট দ্য ইউজ বাংলাদেশ সরি ওয়েস্ট বেঙ্গলে অলরেডি ইউজ হয়ে আরম্ভ হয়ে গেছে and bangla worldwide can also coordinate training purposes training ta hoye gele ki hoy the advantage of this is the apnara peripheral hospital le jekhane train anesthesiologist nei kintu manushra mare jacche because of lack of oxygen a lack of ventilator ei jinish ta peripheral hospital le khub proyojon plus
ট্রান্সপোর্টেশন, ধরুন আপনার একটা কোভিড পেশেন্ট, আপনার হি অর শি ইজ ইন রেসপিরেটরি ডিস্ট্রেস, আর আপনারা যদি দূর থেকে আনতে চান একটা মেইন হসপিটালে, দ্যাট টু থ্রি আওয়ার্স ইউ ক্যান ট্রান্সপোর্ট দ্যাট পেশেন্ট অন দিস ভেন্টিলেটর উইথ এ স্মল ব্যাটারি প্যাক। এই জিনিসগুলো আপনারা যে ইউজ করতে পারছেন, আই হ্যাভ গট আনাদার 1000 অর সো লেফট ওভার, মেবি 800, আমি ট্রাই করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমরা অ্যাকচুয়ালি আপির তরফ থেকে, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান তরফ থেকে, আমরা we are trying to take it over for us, কারণ আজ এই হেলথ কিউব দেয়ার ওদের একটা ওয়েয়ারহাউসে প্রবলেম হচ্ছে, সো আমরা অ্যাকচুয়ালি টেক ওভার করতে চাই। সো দিজ আর ইন্টারনাল থিংস এনিওয়ে, বটম লাইন ইজ দ্যাট আই অ্যাম ইন্ডেটেড টুয়ার্ডস ইউ গাইজ ফর মেকিং দিস ড্রিম হ্যাপেন। এই যে হাতে আমার যদি 2000 ভেন্টিলেটর থাকতো আর আমার কেউ বুটস অন দ্য গ্রাউন্ড কেউ থাকতো না, আমি তো এখান থেকে কিছু করতে পারতাম না। তো আপনারা করতে পেরেছেন, আপনারা এই জিনিসটা আমাদের দিয়েছেন টু মেক দিস হ্যাপেন, আই রিয়েলি থ্যাংক ইউ, এন্ড লেট মি নো হোয়াট এলস আই ক্যান ডু ফর ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ ডক্টর অমিত চক্রবর্তীকে। আপনি এত বিনয়ের সঙ্গে এত বড় একটা কাজ করার পরেও আপনি বলছেন যে হ্যাঁ ঠিকই, এবং এটা আমরা বিশ্বাস করি। আপনি যে যাত্রা সূচনা করেছিলেন, যে যন্ত্রটা জোগাড় করেছিলেন, তারপরে আস্তে আস্তে সেটা এসেছে সকলের যোগাযোগের ফলে, সেটা যখন সেই মুমূর্ষু রোগী সেই বাতাসটা পেয়ে যখন সে জীবন ফিরে পাবে, তখন বোধহয় আমরা সকলে মনে করব যে আমাদের জীবন সার্থক, আমাদের কাজ সার্থক, আমরা অতিমারিতে একসঙ্গে সবাই মিলে জীবন দেওয়ার একটা কাজে ব্রতী হতে পারলাম। প্রশিক্ষণের ব্যাপারেও আমরা এগোবো, এবং সব এক্ষুনি আমি সৌম্যকে বলছি যে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিভাবে বাংলাদেশে কার কাছে পৌঁছে দেওয়া যায় অন্তত সেটা দেখে, এবং আমরা দরকার হলে কলকাতায় ওটা একটা সুন্দর বাংলা অনুবাদ করিয়ে নিতে পারি সেই ভিডিওটা দিলে, যাতে সুন্দরভাবে ওটা চালিয়েও কিছু একবার দুবার চালিয়েও দেখা যাবে। তারপরে প্রশিক্ষণ দরকার হলে ওটা একসঙ্গেও হতে পারে, কারোর যদি যাবার প্রয়োজন হয়, কলকাতা ঢাকা তো এমন কিছু ব্যাপার নয়, ফিরতে তো সময়ই লাগে না, যেতে আধ ঘন্টা লাগে। সুতরাং আর এখন লকডাউনের জন্য ঢাকা ট্রাফিক জ্যামটা নেই, ফলে এক দু ঘন্টার মধ্যে গিয়ে কাজ করে চলেও আসতে পারবে। দেখা যায় যা দরকার হবে সেটা আমরা সবাই যে যেখানেই থাকি না কেন, এই যে আপনারা সরকারের পক্ষ থেকে যেটা ডক্টর চক্রবর্তী বললেন যে সদিচ্ছা দেখিয়ে এটাকে কার্যকর করছেন, সেটার জন্যেও আমরা কৃতজ্ঞ। আরমাদি বোধহয় একটু তাড়া আছে, আরমাদি বলতে চাইছেন, আমি ভাবছিলাম ডাক্তার কামরুল হাসান সাহেবকে বলে তারপরে যদি আরমাদি বলেন। ঠিক আছে, না না স্যার বলুক, স্যার বলুক, কামরুল হাসান স্যার বলুক, না বলেন, দিদি বলেন, দিদি বলেন, আপনি বলবেন, আর প্লেটো ভাই আপনি শেষে, সাংবাদিকরা আমরা শেষেই বলবো। হ্যাঁ আমি আর স্যার বলুক, স্যার আপনি কামরুল হাসান স্যার যদি বলেন, আর স্যারের পরিচয় আর নতুন করে আরেকবার আমার উচিত দেওয়া, এই জন্য বন্ধু আর দরকার নাই, মুজিবুর রহমান যে মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের, তার মাননীয় প্রাক্তন উপাচার্য, এবং বাংলা ওয়ার্ল্ডওয়াইড এর অনুষ্ঠানে দু দেশের চিকিৎসকদের যে সম্মিলিত একটা প্রয়াস আমরা গ্রহণ করতে চাচ্ছি সারা পৃথিবীর বাঙালি চিকিৎসকদের, স্যার তার মধ্যেও সামিল হয়েছিলেন। স্যার আপনি যদি দয়া করে আপনার বক্তব্য রাখেন। ধন্যবাদ স্নেহাশিস দা, আজকের এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত এই আমাদের ওয়েবিনারের উপস্থিত আমাদের সকল সম্মানিত ব্যক্তিবর্গ এবং যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে অত্যন্ত একটা আবেগ ঘন পরিবেশ, কারণ আজকের অন্যান্য অনুষ্ঠানগুলো আমরা যেরকম করি, আজকের একটু অন্যরকম, ভিন্ন রকম, কারণ আমরা বিশেষ করে বাংলাদেশ এখন খুবই একটা ক্রিটিক্যাল কন্ডিশনে আছি। আমাদের প্রতিদিন 200 রূপে মানুষ মারা যাচ্ছে, আজকেও 247 জন মারা গেছে, এবং সংক্রমণের হার অন এন অ্যাভারেজ 30% হচ্ছে। আজকেও আমাদের সর্বোচ্চ, আজকে সর্বোচ্চ মৃত্যুর হার বেশি, এবং এই সংক্রমণের হারটাও আমাদের কোভিড কালীনের মধ্যে সবচেয়ে বেশি, 15,000 উপরে সংক্রমণিত হয়েছে। সে কারণে আমরা আসলেই উৎকণ্ঠার মধ্যে আছি, কারণ এর মধ্যে আমাদের ঈদের একটা বড় উৎসব গেছে, সেখানে কোটি লক্ষ লক্ষ মানুষ চলাচল করেছে, সে কারণেই আমাদের উদ্বিগ্ন যে আমরা কোথায়। যদিও লকডাউন চলছে, এখন লকডাউন পরিস্থিতি বাংলাদেশে যথেষ্ট মানে ভালো, মানুষ মানছে, কিন্তু এর আগে মাঝে মাঝে তারা আসলে মানতে চায় না। তো যাই হোক, আমরা খুবই উদ্বিগ্ন যে এভাবে, কারণ 2 সপ্তাহ লকডাউন থাকলে কিন্তু সংক্রমণটা সাধারণত কমে আসে, কিন্তু আমরা 2 সপ্তাহ করার পর আবার 1 সপ্তাহ আমাদের এখানে
শিথিল করা হয়েছিল, যে কারণে আমাদের আশঙ্কা যে এটা সহসাই নামছে না। সেই মুহূর্তে আমরা প্রবাসী আমাদের বন্ধুদের কাছ থেকে 250 ভেন্টিলেটর পেয়েছি, আমাদের জন্য অত্যন্ত সুখবর। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত রোগীগুলি সাধারণত হাসপাতালে ভর্তি হয় তারা কিন্তু খুব খারাপ পর্যায়ে চলে যাচ্ছে এবং তাদেরকে ফিরিয়ে আনা খুব কঠিন, কারণ আইসিইউর সংখ্যা তো আসলে খুব বেশি থাকে না। সেখানে ভেন্টিলেটরের এই যে কাজটি যেটি আমরা শুনতে পাচ্ছি যে আইসিইউ বাদেও এটা ব্যবহার করা যাবে কো ভেন্টিলেটর হিসাবে এবং যে কোনো জায়গায় এটা ব্যবহার করা যাবে, এটি একটি সুখবর। এবং এখানে আমাদের যে সমন্বয় কনভেনার বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এর আমাদের সৌম্যব্রত দাস, তাকে অভিনন্দন জানাই। কারণ সৌম্য এত প্রেশার নিচ্ছে, আমি প্রায় বলি তুমি এত প্রেশার নিও না, কারণ রোগের এখন প্রধান কারণ হচ্ছে লাইফস্টাইল, যারা স্ট্রেস বেশি নিচ্ছে তাদেরই রোগ হয়, কিন্তু এত প্রেশার নেয়। এবং আজকে সৌম্য এবং আমাদের প্রিয় শ্রদ্ধেয় জিয়া ভাই, তাদের যে সমন্বয় তারই পরিপ্রেক্ষিতে আমরা অমিতদার কাছ থেকে এই জিনিসগুলো পেয়েছি, এবং সে কারণে অমিতদাকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যে মুহূর্তে আমাদের দেশে 250 ভেন্টিলেটর, 250 নয়, এর আগে 187টি, সেটাও কি সেটাও তো অমিতদার কাছ থেকে আসছে না জিয়া ভাই? 187টি, যাই হোক অমিতদার যে কথা শুনলাম আমরা খুব কামরুল, যেগুলো আমাদের আসলে খুবই প্রয়োজন আমাদের মানে ভারত বাংলাদেশের জন্য। সেখানে আপনারা যে কষ্ট করে কাজ করছেন, যে জিয়া ভাই নেতৃত্বে এখানে হাফিজ আছে, মাসুদ ভাই আছে, এরা সবাই আমার ঘনিষ্ঠ, এবং সেখানে আপনাদেরকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। শুধুমাত্র যে কোভেন্টিলেটর তার জন্য নয়, আপনারা বাংলাদেশে যে কোভ্যাক্সের যে দুয়ারটা খুলেছেন, কোভ্যাক্সের লিঙ্কটা আপনারা করেছেন, এর জন্য আপনারা কৃতজ্ঞতা জানাই। কারণ আমরা খেয়াল করছিলাম কোভ্যাক্সের একটা দায়িত্ব আছে বাংলাদেশে 6,80,000 ডোজ দেওয়ার, সেখানে দুয়ারটা খোলা যাচ্ছিল, দুয়ারটা আপনারা খুলেছেন, অনেক পরিশ্রম করেছেন, কারণ এটি হচ্ছে আমাদের প্রধান এখন রক্ষা কবচ ভ্যাকসিন। ভ্যাকসিনটা প্রপারলি দিতে পারলে অনেকটা হয়তো নিয়ন্ত্রণে আসবে, কারণ যেহেতু আমরাও কিছু গবেষণা করছি, কারণ করোনার গতিবিধি বোঝা খুবই মুশকিল, এক বছর পরে কি হবে, এক বছর পরে তো এই ভ্যাকসিনের কার্যকারিতা শেষ হয়ে যাবে, যে কারণে অনেকে তৃতীয় ডোজের চিন্তাও করছে, ইংল্যান্ড এবং ইউএসএ তারা তৃতীয় ডোজ করবে। সেই কারণে আজকে একটা আমরা অনিশ্চিত মানে যাত্রার সব আমরা যাত্রী হয়ে গেছি, যে কোভিড কোথায় গিয়ে ঠেকবে। সে কারণে আমরা সবাই মিলে যে চেষ্টাটা সমিত্র করে সম্ভব করে যাচ্ছে, অসাধারণ চেষ্টা করে যাচ্ছে, সে শুরু থেকেই গোটা বিশ্বের বাঙালিদেরকে একত্র আনার জন্য, একজন আরেকজনের পাশে দাঁড়ার জন্য, এবং যে ভেন্টিলেটরের মাধ্যমে এটা একটা চূড়ান্ত রূপ পেল আপাতত, এবং যেটা জিয়া ভাই বলেছেন, অমিতদাও বলেছেন, এটা শুরু হলো কাজকর্ম। এবং সেইখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তিনি একজন দেশপ্রেমিক মানুষ, দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ তার পরিবার করেছে, উনিও করে যাচ্ছেন, সেখানে যত ধরনের সহযোগিতা আমি মনে করি যে বাংলাদেশ থেকে কোনো অসুবিধা হবে না। যেটা প্রথমে দেশ ছিল সেখানে অভিজ্ঞতার একটা বিষয় আছে, অভিজ্ঞতার কারণে হয়তো এটা বিলম্ব হয়েছে, নানান ধরনের আবদুল্লাহ ভাইকে নানান ঝামেলায় পড়তে হয়েছে। আমার মনে হয় যে সকলেই প্রস্তুত আছে, আপনারা যে সহযোগিতা করছেন, সহযোগিতা আমরা আশা করি আপনারা চালিয়ে যাবেন। এবং অমিতদাকে বিশেষভাবে ধন্যবাদ যে অমিতদার এই যে জিনিসগুলো উদারতার সাথে ভারতবর্ষ দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন, এবং সেখানে জিয়া ভাই আমাদের নিজের মানুষ, জিয়া ভাই তো করবেনই, কিন্তু ওই অমিতদারটা বিশেষ আমরা কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের পক্ষ থেকে। এবং সেইখানে আমাদের সৌম্যব্রত যে আমাদের যে যোগসূত্র রক্ষা করছে, সে কারণে আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমাদের এই যে ঐক্য, আমাদের একসাথে পথ চলা, এটি অব্যাহত থাকবে, এই কথা বলে আগামী দিনে আমরা সবাই নিরাপদে থাকবো, সবাই আমরা করোনা মুক্ত হবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ অধ্যাপক কামরুল হাসান খান মহোদয়কে, এবং আপনার কথা যেখানে শেষ করেছেন আপনি, আমরা সেখান থেকেই শুরু করছি যে আমরা একসঙ্গে থাকবো, আমাদের এই প্রয়াস জারি থাকবে। এতক্ষণ আমরা চিকিৎসকদের কথাই মূলত শুনছিলাম, এবার আমাদের মধ্যে দুজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন, সেই মুক্তিযুদ্ধের সময়কার মানুষ এবং সেই চেতনা যে বহন করে চলেছেন, তারা প্রত্যক্ষভাবে চিকিৎসক না হলেও এটা কিন্তু অতিমারী, অতিমারীতে সমাজকর্মীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
এখানে আরমাদি আছেন এবং রমেন্দ্রদা আছেন, আর আমি কিন্তু খুব নিরাপদে থাকার জন্য আমি আরমাদির কাছে ছেড়ে দেবো। কে আগে বলবেন, দিদি ঠিক করবেন, রমেন্দ্রদা আগে বলবেন না আরমাদি আগে বলবেন? আমি তাহলে আর রমেন্দ্রদা আগে বলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আমরা আসলে যেই কথাগুলো শুনলাম সেটা শুনে এত ভালো লাগছে যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, এটা কেবল শিল্প সাহিত্যের জন্য নয়, মানুষের মধ্যে মানুষকে বাঁচাবার জন্য, স্বাস্থ্যের জন্য। কারণ আমরা সবাই মনে করি যে আমরা যে যেই শিল্প মাধ্যমে কাজ করি না কেন, আমরা তো মানুষের কল্যাণে কাজ করি। সুতরাং আজকের এই অতিমারির সময়ে আমাদের সব প্রধান কারণ হচ্ছে, দায়িত্ব হচ্ছে মানুষকে কি করে বাঁচানো যায়। সেই জন্য তা আমি খুবই আনন্দিত যে ডক্টর জিয়াউদ্দিন আমাদের নিজের মানুষ, তার উদ্যোগে তার বন্ধু বান্ধবদের মিলে এই যে ডক্টর অমিত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ হলো, তিনি যে উদার ভাবে এই সাহায্যে এগিয়ে এসছেন এবং আরো সহায়তার যে আশ্বাস দিয়েছেন, এটা আমাদের জন্য বিরাট একটা পাওয়া বলে আমি মনে করি। ডক্টর অমিত চক্রবর্তীকে কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা। এবং আমরা আশা করব যে ভবিষ্যতেও তাদের এই যে সাহায্য এটা অব্যাহত থাকবে। আর প্রফেসর আবদুল্লাহর কাছেও আমরা কৃতজ্ঞ এই জন্য যে তিনি যদি এগিয়ে না আসতেন তাহলে কিন্তু এই কাস্টমস এবং ইয়ের ঝামেলায় আমরা এটা যে কবে ছাড়াতে পারতাম আমরা জানি না। সুতরাং প্রফেসর আবদুল্লাহ আসাতে একদিকে যেমন কাজটা খুব সহজ হয়েছে এবং আমাদের এই কাজটার অনেক প্রচার পেয়েছে যে এতগুলো 250 ভেন্টিলেটর এসছে সেটার জন্য, এখন প্রফেসর আবদুল্লাহ দেখবেন যে কোথায় কোথায় ডিস্ট্রিবিউট করা যায়, সেগুলো ট্রেনিং এর কথা তিনি বলেছেন। আমরা নিশ্চিন্ত যে উদ্দেশ্য নিয়ে এই ডক্টর জিয়া এবং অমিত চক্রবর্তী এরা পাঠিয়েছেন জিনিসটা, এটা একটা কাজে লাগবে ঠিক। এবং আমরাও চাই যে সাধারণ গ্রামে যেখানে চিকিৎসা ব্যবস্থা তেমন নেই, সুযোগ নেই, সেখানে যেন এইগুলো পৌঁছয়। সুতরাং আমরা আবার সৌম্যকেও ধন্যবাদ জানাই যে সৌম্য একদম পেছনে লেগেছিল সবকিছুর পেছনে, বারবার ফোন করে আমাকেও বলেছে যে এটা করতে হবে, ওটা করতে হবে। যাই হোক, আমরা মনে করি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এই একটা যে সেতুবন্ধ রচনা করেছে এটার মাধ্যমে আমরা সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে বাঁচবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ রমেন্দ্রদা, সেই একই কথা যে শঙ্কর কথায় বলতে গেলে আমরা বেঁধে বেঁধে থাকি। আর আপনি যেটা নকশা করেছেন আপনার শিল্পকর্মটা, যেটি এর গায়ে স্মারক হিসেবে থাকবে, সেটাও আমরা দেখব, আমরাও সেটার জন্যও প্রত্যাশা করছি। আমি এবার আরমাদিসকে বলার জন্য অনুরোধ করছি, আবারও বলছি আরমাদির পরিচয় দেবার কোনো প্রয়োজন নেই, তিনি মাননীয় সাংসদ বাংলাদেশের এবং মুক্তিযোদ্ধা এবং এক নারী আন্দোলনের কর্মী, মানবাধিকার কর্মী, সমাজকর্মী। শ্রদ্ধেয় আরমাদি, শুভ সন্ধ্যা। আমি প্রত্যেককে আজকে যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নেই, যারা এই কর্মকাণ্ড এবং এই কর্মযজ্ঞের সাথে যুক্ত আছেন, তাদেরকে আমি গভীরভাবে আমার শ্রদ্ধা প্রণাম এবং আমার কৃতজ্ঞতা জানাই। আমি অবশ্যই বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সাথে যুক্ত, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের এই উদ্যোগটা তো মেলবন্ধন না, এটা পরীক্ষিত 1971-এর মতোই, এটা আরেকটা মুক্তিযুদ্ধের মতো একটা, এই মহামারীতে আমাদেরকে সবাইকে, পৃথিবীটাকে একত্রিত করে দিয়েছে এবং আবার করে আমাদেরকে সেই জায়গাটায় নিয়ে গেছে আমাদের জন্য আমরা কি করব দায় দায়িত্বটায়। আমি প্রথমেই ডক্টর অমিত চক্রবর্তীকে গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি। উনি যে এই জায়গাগুলোকে চিন্তা করে এবং সেখানে এই যে জোগাড় করা এবং সেগুলোর দায়িত্ব নিয়ে উনি যে চিন্তা করেছেন যে বাংলাদেশের জন্য দিতে হবে, এবং এখানে আমি আবার শ্রদ্ধা জানাই আমার ছোট ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর জিয়াউদ্দিন। আমি ওকে অনেক আগে
জানি, কিন্তু ওকে আমি জানি, অনেক ভাবেই জানি, কারণ ও শহীদ পরিবারের সন্তান। তো আমাদের এখানে একটা রক্তের বন্ধন আছে, সে বন্ধনটা বড় মানে কঠিন বন্ধন। এবং যে অনুভূতি জিয়ার আছে, বা আমি ওকে ডাক নামে ডাকি, যাই হোক, হ্যাঁ আমি ডাকি ওকে সাদেক হিসাবে, সেটা ওই রক্তের ওই ধারাটা না থাকলে বাংলাদেশের জন্য ঝাঁপিয়ে পড়তেন না। আমি এখানে আবার একটা জায়গায়, আমি একটা খুব টেকনিক্যাল জায়গায় আসবো, আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের মাননীয় ডক্টর এ বি এম আবদুল্লাহ স্যারকে, যিনি ডাক্তার এবং যিনি কিন্তু একজন সমাজকর্মী এবং মানবিক, মানে মানবিক কর্মী। আমি ওনাকে চিনি কারণ আমরা একটা বাড়িতেই থাকি। শুধু তাই না, আমি একটা বাড়িতে থাকি না, আমার আত্মীয়, উনি আমাকে আমার মাকে রাত দুপুরে এসে, রাত্রে 12টা হোক 1টা হোক, এসে উনি মশারি তুলে আমার মাকে দেখে যেতেন। এবং এখনো যে আমার বাড়িতে যা মাস্ক আছেন, উনি সেগুলো আমাকে পাঠিয়ে দেন। ওনার জীবনও বিশাল বিপর্যয় হয়ে গেছে, ওনার প্রাণের, ওনার সহধর্মিণী এই কোভিডেই চলে গেছেন। তো উনি জানেন ব্যথাটা কোথায়, আপনারা হয়তো জানেন না যে ওনার স্ত্রী, উনি একজন নামকরা শিক্ষিকা ছিলেন এবং তিনিও এই কোভিডের শিকার হয়ে চলে গেছেন। তো বুঝতেই পারছেন যে বেদনাটা এবং দায়বদ্ধতাটা কোথায়। আমি ছোট করে বলবো, এখানে এখানে সৌম্যর কথা বলে তো শেষ করা যাবে না। সোমবুয়া নামে রাত 1:30-2 পর্যন্ত, ও দিদি ও দিদি ও দিদি, হ্যাঁ ও দিদি, আচ্ছা। তো আমি ওর সাথে ভীষণ, আমার এটা লাগে যে ওর যে বিবেকটা, ওর যে ব্যথাটা, ও যে ওই বাংলার ছেলে হয়ে যে আমাদের জন্য চিন্তা করে অনেক আগে থেকে, আজকে 6 মাস আগে থেকে বলছে, ও দিদি বলো না কি করি কি করি কি করি। তো আমরা কয়েক জায়গায় ট্যাপিং করেছিলাম, করে আমরা ফেলিওর হয়েছি, এটা সৌম্য জানে, এখন আমরা বলবো না। তারপরে সৌম্যর এখানে ডক্টর অমিত চক্রবর্তী এবং ডক্টর জিয়াউদ্দিনের সাথে ওর আবার খুব ভালো সম্পর্ক, ও এবং ডক্টর ইমতিয়াজের সাথে। তো এই নর্থ আমেরিকান কানেকশনটা মিলে, কারণ জিয়াউদ্দিন এই বইতে প্রচুর ভাবে ও সব জায়গায় সাপোর্ট করে, জিয়াউদ্দিন সব সাপোর্ট করে এবং আমাকেও ওর বাড়িতে ফিলাডেলফিয়াতে রেখে আমার হাঁটুতে ওই ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল, যে বহু আগে জিয়াউদ্দিন ভুলে গেছে, নেভার মাইন্ড, আমি ভুলি না। তো জিয়াউদ্দিন যার জন্যই পারবে ও তার জন্যই করবে। তো জিয়া একটা অন্য মাত্রার ছেলে। এখন অন্যরা এখানে যে কথাটা বলছেন, সে কথাটা হলো এই যে সময়টা আমাদের, যে এই ডেল্টা ভ্যারিয়েন্টের পরে আরেকটা ভ্যারিয়েন্ট এটা যে আসছে আমাদের বাংলাদেশে, আজকে হাইয়েস্ট ডে, এটা নিয়ে সবাই এটা আশঙ্কা করছে, এই সময় এটা আসা একটা আশীর্বাদ স্বরূপ। আমার কনসার্নটা হলো, আমি এখানে একটা টেকনিক্যালি যাব, বিইং এ নন ডক্টর বাট বিইং এ ম্যানেজার, আমি এক যে ম্যানেজার হিসাবে আমি বলি বলছি, বিকজ আমার জায়গাটা হলো ম্যানেজমেন্টের। এইখানে এটা ম্যানেজমেন্টটা কিভাবে হবে, এখানে ডক্টর আবদুল্লাহ স্যারের এবং আমাদের ডক্টর কামরুল স্যারের সাথে এখানটা আমার একটা কঠিন আর্জি থাকছে, যে ট্রেনিংটা তো করে দেবেন, এটা কোনো ব্যাপার না, যেটা এক্ষুনি বললেন আমাদের স্নেহাশিস স্যার, এক্ষুনি বললেন যেটা একটু আগে আমাদের ডক্টর অমিত চক্রবর্তী বলে গেলেন, যে এটা একটা বাংলাতে ভিডিও করা আছে, এটা ট্রেনিংটা ম্যানুয়াল করা হয়ে গেছে, ম্যানুয়ালটা এখন সেই জায়গাটা একটা বড় জায়গা, সেটা একটা টাইম ফ্রেম করে, এখানে একটা গ্রুপ করে, এইখানে এটা একটা দায়িত্ব নিতে হবে, একটা ফোকাল পয়েন্ট করা, নাম্বার টু মেইনটেইন করা, নাম্বার থ্রি ডিস্ট্রিবিউশন প্রসেসটা করা, নাম্বার ফোর আমার চারটা পয়েন্ট আছে মনিটর করা, যে এগুলো আমি পারফেক্টলি করতে পারছি কিনা, এই চারটে জিনিস যদি আমি এটার সাথে করি তাহলে উই গট ইট, ইটস এ হেভেন। এবং যেটা আমাকে ডক্টর অমিত চক্রবর্তী রিপিট করলেন, যে আরো হি ক্যান অ্যাক্সেস, এবং আমাদের যে অবস্থাটা, যে জায়গাটা আমরা দেখছি, আমাদের 6 মাস থেকে আরো 9 মাসের আমি অ্যাজ এ নর্মাল পার্সন যেটা আমরা অ্যাপ্রিহেন্ড করতে পারছি, যে 6 মাস মতো লাগবে যেটাকে কন্ট্রোলে নিয়ে আসতে, টোটাল কন্ট্রোল। ওয়েস্ট বেঙ্গলে কন্ট্রোল করে ফেলেছে, কিন্তু আজকে যেমন আইএস, কিন্তু বাঙালিরা যেমন ভীষণই ইমোশনাল লোক, আমরা সবাই জানি, মাস্কের ব্যাপারটা টেনে রিপিট করতে চাচ্ছি না, কিন্তু জায়গাটা হলো যে এখানে যখন এটা বাড়ছে, এটা গ্যালোপিং ভাবে বাড়ছে,
এটা ভয়াবহ, সেই ক্ষেত্রে এই সময় এই ভেন্টিলেটর গুলো এটা আশীর্বাদ ছিল, প্রোভাইডেড উই ক্যান মেক ইউজ অফ ইট প্রপার এফেক্টিভলি অ্যান্ড এফিশিয়েন্টলি। সো সরি আমি একটু বিং কোয়াইট স্ট্রং। লাস্টলি যেটা আমি বলবো, কোয়ার্ডিনেশন, আমার কিন্তু পাঁচটা পয়েন্ট। এখন স্যার আব্দুল্লাহ স্যার, আপনি প্রধানমন্ত্রীর কাছে আপনি অ্যাক্সেস করতে পারছেন, আমরা পারছি না, বলতে পারছি ওনার কাছে আমাদের মানে বিনীত বিনীত অনুরোধ, স্যার আপনি বললেন এই পাঁচটা জিনিস আপনি কি করে করাবেন, এটা করানো যাবে, কারণ প্রধানমন্ত্রী এটা বললে এটা করবে, কারণ এই সুযোগ এই জিনিস আর আমাদের কাছে এইভাবে আসবে না। এটা মনে হলো যে ঈশ্বর যেন ফ্রম দ্য হেভেন আমাদেরকে পাঠিয়েছেন থ্রু আমাদেরকে, ডক্টর অমিত চক্রবর্তী অ্যান্ড ডক্টর জিয়াউদ্দিন। সো জায়গাটা হলো বারবার তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, কোটি মানুষ চিরকৃতজ্ঞ থাকবে, প্রোভাইডেড আমরা যদি এই ট্রেনিংটাকে এফেক্টিভ করতে পারি, এটা মেনটেনেন্সটা, এটা আপনার ডিস্ট্রিবিউশনটা, এটা মনিটরিং করাটা এবং এটাকে কোয়ার্ডিনেট করা। এখন জায়গাটা হলো এখানে ফ্রাস্ট্রেশন আছে, কিন্তু ফ্রাস্ট্রেশনটা আমি আমি খুব অপটিমিস্টিক লোক, আমি নর্মালি ফ্রাস্ট্রেটেড হই না, হই আবার হই আবার ঝাড়া, আমি একটু বেহায়া গোছে কিন্তু কেটে আবার আবার উঠে ঝেড়ে উঠে দেয়। হ্যাঁ, কারণ আমি মনে করি যে সবসময় ফ্রাস্ট্রেশন তো থাকবে, বাট মুভ অ্যাহেড, উই হ্যাভ টু মুভ অ্যাহেড। হ্যাঁ, আমরা যদি এত বড় মুক্তিযুদ্ধ করেছি, এত বড় রক্ত, আমি তো আমার দাদুর আর কাকুর রক্তের উপরে পিছলাই পিছলাই হেঁটে এসেছি, এসে তো আমি তো আজকে এখানে দাঁড়িয়ে বলছি, আজকে বঙ্গবন্ধুর রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে বলতে পারছি এত বড় কথা। তা এই বড় কথাগুলো এই জায়গাগুলো আমরা করতে পারবো না? ডেফিনেটলি পারবো। এখানে সে জায়গাটা আমি মনে করি যে প্রধানমন্ত্রী ইজ ডেডিকেটেড, কমিটেড অ্যান্ড মোস্ট সিনসিয়ারেস্ট পার্সন টু এনশিওর অল দিস ফাইভ ইস্যুস। রাহুল, এই জায়গাটাকে যদি স্যার আপনারা যদি একটা ওয়ার্ক প্ল্যান করে নেন, ফাইনালি যদি একটা ওয়ার্ক প্ল্যান করে নিয়ে যদি এটা করেন, ইট উইল বি অ্যান এক্সেলেন্ট, আপনার রেজাল্ট পাওয়া যাবে। এই বলেই আমি শেষ করছি। আমার কথায় কাউকে যদি কাউকে আমি হার্ট করে থাকি, আমাকে ক্ষমা করবেন, আমি একটা প্র্যাকটিক্যাল লোক, আমি রক্তের উপরে হাঁটা লোক, আমি ভীষণ ইমোশনাল লোক, আমি খুব বাস্তববাদীও লোক, তাই জন্য বলছি আমি এভাবে দেখতে চাচ্ছি, আমি পরিষ্কার বুঝি, বিকজ আমি ম্যানেজমেন্টের লোক, আমি বারবার বলছি। হ্যাঁ, আর আমি একজন সংসদ হিসেবে আমার দায়িত্ব আছে, আমি শহীদ পরিবারের সন্তান হিসেবে আমার দায়িত্ব আছে, আমি বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে, এবং এই বলাটা, এই অনুরোধ, এই আর্জি আপনাদের কাছে রইল। এ কথা বলেই আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আবার শ্রদ্ধা শুধু জানাই না, আমি প্রণাম জানাই, আমি প্রণাম করি। আমি ছোটবেলা থেকেই শিখেছি আমার দাদু বলেছে সর্বদা মাথা নত করবে, কারণ কেউ তোমার কাছে কেছে এগিয়ে আসবে না যদি না সে কমিটেড থাকে। তো আমার এই কথাটাই বলি যে তারা আজকে কমিটেড। আমি আবার ডক্টর অমিত চক্রবর্তী, ডক্টর জিয়াউদ্দিন আমার অত্যন্ত স্নেহভাজন, সাদেক আমার আজকে যারা আছেন বাংলা ওয়ার্ল্ডওয়াইড, এবং সৌম্য, এবং আজকে আসতে পারেননি পবিত্রদা, আর ডক্টর আবদুল্লার কাছে আমাদের এই আর্জি থাকবে, আর নাহলে ডক্টর আবদুল্লার স্যারের কাছে আমি যাচ্ছি এই 3 মিনিট এই লিফট থেকে, এই লিফট থেকেই আমি উঠে আমি স্যারের বাসায় যেতে পারি, এবং সেখানে গিয়ে কিন্তু আমি বসে যাব। তো স্যার আপনি কিছু মনে করবেন না, আপনি আমাকে মাস্ক পাঠান আর ইয়ে স্যানিটাইজারের ওগুলো বোতল পাঠান, আর আমি ওগুলো নিয়ে নিয়ে আপনাকে থ্যাংক ইউ বলতে গিয়ে বলবো স্যার এটা কিন্তু করে দেন, এটা কিন্তু করাই লাগবে। এটা আমি বলছি যে প্রধানমন্ত্রীকে আমাদের একটু একটুখানি বলেন যে এই জিনিসগুলো যদি না করে, এবং মিনিস্ট্রির তো দায়িত্ব নিতে হবে, এটা নিতেই হবে, ওয়াই নট, এটা তো বললে চলবে না। এবং এইভাবে কে দিয়েছে, মিনিস্ট্রি থেকে তো আমরা একটাও আনতে পারি নাই, এবং যখন এই ক্রাইসিস মানুষ মরে যাচ্ছে, জাস্ট ওয়ান সাপোর্ট, একটা যদি একটা লোক বাঁচাও তো অনেক বড় কথা। তা আমি কথা বলে শেষ করছি, আবারও কৃতজ্ঞতা জানাই, আমি বিশেষভাবে আমি ওম করি বাংলা ওয়ার্ল্ডওয়াইড, শুধু আজকে এটা এত বড় কাজ করেনি, আজকে করেছেন, আজকে সব বাঙালিরা, পৃথিবীর সব বাঙালি এক হয়েছে। এই কথা বলেই আমি শেষ করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরকৃতি হোক। আপনাদের পায়ে আমি আবারও প্রণাম জানাই, আমি আবার কৃতজ্ঞতা, গভীর কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ। অরুমাদি আপনাকেও আমরা, জিয়া ভাই কিছু বলছেন বোধহয়, ডক্টর জিয়া, হ্যাঁ জিয়া বলো, হ্যাঁ বলো জিয়া। অরুমাদি আমাদের প্রাণের মানুষ, অরুমাদি সাংসদ, অরুমাদি এত সুন্দর করে বললো, আর তোমার বাড়িতে আমি যে খেলাম, তুমি রান্না করে খাওয়ালে,
ইনজেকশন দেওয়া একটু দূরের কথা, কিন্তু আমরা এখানে একটা পরিবারের মতো, এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা বিভিন্ন ভাবে রক্তের বন্ধন, দেশের বন্ধন সে জড়িত। তো আমাদের যারা কাজ একসাথে করা সম্ভব হয়, তুমি যেহেতু সাংসদ, তোমাকে আমি অনেক কিছু বলার আছে যে সংসদে উত্থাপন করার জন্য প্রবাসীরা অনেক কিছু করতে চায়, কিন্তু আমাদের করার কোনো সোজা রাস্তা নেই। আব্দুল্লাহ, সেই যে বলছিলাম আব্দুল্লাহ উপর এত কষ্ট হয়েছে কেন? আব্দুল্লাহ স্যার যদি উদ্যোগটা না নিত তাহলে কিন্তু এগুলো তোমার ওই ওই শেডে পড়ে থাকতো, এবং স্যার কেন যেতে গেছেন তার মনের দায়, সে দায়বদ্ধ। তো এই ভদ্রলোক দায়বদ্ধ, দায়বদ্ধতা নিয়ে কাজ করে। মাননীয় প্রধানমন্ত্রী, একটা সুন্দর একটা যে উদ্যোগ গ্রহণের যে একটা ইচ্ছা, যে একটা উনি আমাকে বললেন এটা সুন্দর ভাবে, এটা তো খোলা দেওয়ার মতো না। উনি প্রধানমন্ত্রীর নির্দেশ বা উনি তো আন্তরিক ভাবে তো চাচ্ছেন, শুনছে যে জিনিস ভালো নেন আপনি যেমনি লাগো। কারণ যে হাই কমিশন কিন্তু 31 লক্ষ টাকার ইনস্ট্যান্ট দিতে হয়েছে দিল্লিতে, ওইটা তো আর মাফ করা যায় নাই, টাকার গুলো সামাল দিতে পারছি আর কি। ইভেন যে রাখতেও তো ঝামেলা হচ্ছিল, ডিজি সবকে বললাম যে এগুলো তো রেখে দিতে হবে, আমি তো সরকারি কোনো অর্ডার পাই, এরকম কি আমরা রাখবো, এটা তো আমার রাখার তো কোনো রাইট নাই। তারপরে আবার এটা অর্ডার করাতে হয়েছে রাতেই, সিএমএস দিতে হবে, ওদের তো আমাদের কোনো ইনফরমেশন নাই, কোনো চিঠি নাই, জানি নাই কোথায় কেমনে আসলো, তাও তো জানি না। ওখানেও তাকে একটা চিঠি ইস্যু করাতে হয়েছে, অসুবিধা হয় নাই, আমি করতে পারছি, এবং তড়িৎ গতি তো হয়ে গেছে আর কি। কারণ আমরা তো যেটা 127 পাঠিয়েছিলাম বার্ডেমকে, এটা কিন্তু বার্ডেমের নামেই অমিতকে যখন আমি এটা অ্যাপ্লাই করলাম, বার্ডেমে বার্ডেমকে পাঠাবার কথা, বার্ডেম আগে থেকে কিন্তু পারমিশন নিয়ে কি রাখে দেয়। সুতরাং আমাদের ওইভাবে কিন্তু ঠিকই ছিল। যখন আমাকে মাসুদ বললো যে আমরা প্রাইম মিনিস্টার অফিসকে বলি, কারণ প্রচার দরকার, কারণ আমরা যদি বার্ডেম কিছু পাঠিয়েছি কেউ জানেও না, প্রচার কেন যা হবে, প্রচার হলে মানুষ খুশি হবে যে প্রবাস থেকে কেউ কিছু করছে, এটা আমার মাথায় নেই নাই। যখন প্রাইম মিনিস্টার অফিসকে বলা হলো, তখন তো আমরা সব ওনাদের অফিস থেকে বললো যে আমরা সব করে ফেলবো, যার জন্য বেচারা আবদুল্লাহর উপরে, না হলে আমরা কিন্তু আগে বার্ডেমের সব ইনফরমেশন দিয়ে করতে হবে, আমি পেয়ে গেলাম আর কি। না জানি, আমি যে সেশন করছিলাম যে বার্ডেমকে আমরা পাঠিয়েছিলাম, আজাদ খান বলেন তুমি কেউ পাঠাচ্ছ, বলে আপনাকে দিচ্ছে না, এটা প্রাইম মিনিস্টার অফিস কে পাঠাচ্ছে। তো সেইভাবে কাগজ গুলো আমরা তৈরি করা হয় না, বাট এটা নিশ্চয়ই অনেক মানে তোমাকে ইভেন যে পাঠানোর সময় কার নামে পাঠাবে, নামে তো যায় না। পরে হাই কমিশনার আমাকে বললো যে আপনার নামে পাঠান, পাঠান আমি পাই লিখতে হইলো, আমার দেশের মানুষ পাই লিখতে হইলো, পাঠান দেখি যা হয় হবে না দেখি। পরে কিন্তু বাই মাই নেম এগুলো কিন্তু আসছে আর কি, তাতে তো সুবিধা হচ্ছে যে এমনি গেছে কেউ ঠেকি নেন, কাজ হয়ে গেছে আমার আর কি। এখন অরমা যেটা বললো, এখন কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে ট্রেনিং খালি দেওয়া না, মনিটরিং করা। কারণ আমরা তো জানি, আমরা তো অনেক, আমি 10টা শিপমেন্ট ডকুমেন্ট পাঠিয়েছি গত 20 বছরে আজাদ খান ভাইয়ের কাছে, আমি এগুলো দেখেছি অর্ধেক নষ্ট হয়ে গেছে, যেখানে দিচ্ছি তাকে ইউজ করা নাই, কারণ যে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি নাই। তো এইসব কারণে এই জিনিসের সাথে আমি অমিত চক্রবর্তী আর সৌম্য আর তোমরা আমরা একসাথে বসে ট্রেনিং এবং এটার মেনটেনেন্স, স্ক্রু ঢিলা হয়ে গেলে কিভাবে করা এটা যদি মানুষ না জানে তাহলে এটা এনিওয়ে। তো আমরা ধন্যবাদ আপনাদের সকলকে, এবং এই কথার মধ্যে কিছুটা আবেগ থাকবে, বাঙালি মানেই আবেগ, বাঙালি মানেই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। আজ 50 বছর পরে যখন আরেকটা যুদ্ধ এসছে, সেই যুদ্ধ আরো বড়, বাঙালি সেই যুদ্ধও করতে এগিয়েছে। এবং আরবাদী যে কথাগুলো কাজের কথা বলেছেন, 5টা বিষয়, সেগুলো নিশ্চয়ই সকলেই, এটা শুধু যে আপনি ওদিকের জন্য বলছেন তা নয়, আমাদের এদিকের জন্যও এটা খেয়াল রাখতে হবে, এটা যাতে যথার্থভাবে ব্যবহৃত হয়, তবে তার জন্য আমরা সবাই দায়বদ্ধ। আমি এবার শ্রদ্ধেয় মুস্তাফা হাকিম প্লেটো মহোদয়কে বলবো, তার এই অতিমারী নিয়ে বা তার এই বিষয়টা একজন সাংবাদিক হিসেবে আপনাকে কাছে মার্জনা চাইছি। একজন কাউকে তো শেষ বক্তা হতেই হবে, আমি সাংবাদিক হিসেবেই আপনাকে শেষ অবধি ধরে রেখেছিলাম।
আপনার সামগ্রিক প্রতিক্রিয়া অতিমারি বাংলাদেশ এবং এই উদ্যোগ বাংলা ওয়ার্ল্ড ওয়াইড সব মিলিয়ে? প্লেটো ভাই, আমি একটু উঠতে চাচ্ছি না, একটু অনলাইনে যাব, একটা টিভিতে, আবার একটু সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু উঠি, একটা টিভিতে যাব, আবার বারবার বলতে চাই। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ স্যার। জি আচ্ছা আচ্ছা, জি ঠিক, সালাম আলাইকুম। আচ্ছা জি আচ্ছা, সবাইকে সালাম। এই ডক্টর প্লেটো ভাই, অধ্যাপক পবিত্র সরকার, সবাইকে আদাব এবং নমস্কার। আমি খানিকটা রবীন্দ্রদা বুঝবেন রক্তকরবী রাজার মতো একটু আড়ালে থেকে কথা বলছি। আমার মুখটা খুব সুদৃশ্য না হলেও একেবারে মানে পাতে দেবার মতো নয়, এমন নয়। তবু যাই হোক, যন্ত্র অসহযোগিতা করছে, তার মধ্যে দিয়ে আমি আপনাদের কাছে কয়েকটা কথা পৌঁছে দিতে চাই। এখানে যারা আছেন তারা সকলেই আমার প্রিয় এবং শ্রদ্ধেয় মানুষ। আর এই গল্পটা শুনে কিভাবে মার্কিন দেশে দুজন ডাক্তারের যোগাযোগ হলো, কিভাবে ডক্টর অমিত চক্রবর্তী ভেন্টিলেটর গুলো সংগ্রহ করলেন, কিভাবে পাঠানো হলো দিল্লি থেকে, কিভাবে বাংলাদেশে গিয়ে পৌঁছলো, এই পুরো গল্পটা শুনে মানে আমি মানবিক ভাবে অভিভূত হয়ে গেছি। যে তা থেকে আমার যে বিশ্বাসটা হয়েছে সেটা আপনাদের বলি, যে একদিকে তো প্রতিকূলতা থাকে, আমি যে দর্শনে বিশ্বাস করি তাতে একটা দ্বন্দ্বের কথা বলা হয়, যে একটা দ্বন্দ্ব চলে, এই দ্বন্দ্ব ইতিহাসের মধ্যে একটা দ্বন্দ্ব চলে। আমাদের এই সময়ে গত বছর ফেব্রুয়ারি মার্চ থেকে একটা অতিমারির ভয়ঙ্কর সংকট সারা পৃথিবীকে গ্রাস করেছিল, কিন্তু যে ব্যাপারটা আবার পাশাপাশি হচ্ছে যে মানুষ তো ছেড়ে দেবার পাত্র নয়, মানুষ হেরে যেতে শেখেনি, মানুষ হারতে চায় না বলেই মানুষ প্রাণপণ করার চেষ্টা করে ওষুধ বার করেছে, নানা রকম প্রতিবিধান বার করেছে, তার বিরুদ্ধে লড়াইটা চালিয়েছে, এবং একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মানুষ জিতবে। এই যে বৃহৎ আখ্যান যাকে গ্র্যান্ড ন্যারেটিভ বলা হয় আজকালকার ভাষায়, এই গ্র্যান্ড ন্যারেটিভের মধ্যে ছোট একটা আখ্যান হচ্ছে এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এর উদ্যোগে এই মার্কিন দেশের দুজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে এই ভেন্টিলেটর গুলো ভারতে এবং বাংলাদেশে নিয়ে চলে আসা। এই ছোট ন্যারেটিভটা সঙ্গে আমরা সবাই জড়িত, এটা আমাদের একটা গর্বের বিষয়, এবং যেহেতু শুধু দেশপ্রেমের বিষয় না, এটা একটা মানবিক বিষয়। এখানে আমরা বাঙালি, এর চেয়ে বড় কথা একদিকে রোগী মানুষ তারা। আমি জানি যে আমেরিকা থেকে অন্যান্য প্রদেশে পাঠানো হয়েছে ডক্টর অমিত চক্রবর্তীর কথা থেকে সেটা শুনলাম আমি, তো এইটি মানুষের জন্যে, বিপন্ন মানুষের জন্যে মানুষ লড়াই করছে, মানুষ এগিয়ে আসছে। এই ব্যাপারটা আমাদের নিজেদের সম্বন্ধে একটু শ্রদ্ধা এনে দেয় যে আমরা আছি সেই হেরে না হেরে যাবার দলে, হাল না ছেড়ে দেওয়ার দল, এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইড তাতে সামান্য ওই যাকে বলা হয় যে রাম রাবণের যুদ্ধে কাঠবিড়ালির যে ভূমিকা, সেই কাঠবিড়ালির ভূমিকা গ্রহণ করতে পেরেছে বলে আমি যেহেতু বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সঙ্গে আছি আমি তার জন্য গর্ববোধ করি, এবং সেই সঙ্গে সঙ্গে ডক্টর জিয়াউদ্দিন, ডক্টর অমিত চক্রবর্তী এবং বাংলাদেশে ডক্টর আবদুল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের বন্ধুরা রামেন্দ্রিতা সবাই মিলে ব্যাপারটা যে মসৃণ করে দিলেন, সহজ করে দিলেন এবং বিপন্ন মানুষের কাছে পৌঁছে এই সেবাগুলো। আর আমাদের যে কথাগুলো বললেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ, যে সমন্বয় করতে হবে, তারপরে নজর রাখতে হবে, সমস্ত ম্যানেজমেন্টের দিক থেকে যে কথাগুলো বললেন আমরা আশা করি সেগুলো হয়ে যাবে, কিন্তু এরা এই কাজটার মধ্যে মানুষের যে মহত্ব প্রকাশিত হয়েছে তার জন্য আমি মানুষ হিসেবে গর্ববোধ করি,
বাঙালি হিসেবে গর্ববোধ করি, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের একজন সদস্য হিসেবে গর্ববোধ করি। আপনারা সবাই ভালো থাকুন। ডক্টর আব্দুল্লাহ শোকে খবরে আমি মহত হয়েছি। আমি কিভাবে তাকে সান্ত্বনা দেবো জানি না, এসবকে সান্ত্বনা হয় না। তো আপনারা সবাই ভালো থাকুন। আদাব এবং নমস্কার। ধন্যবাদ স্যার আপনার বক্তব্যের জন্য। আপনারা কিন্তু আপনার উপস্থিতি স্যার আপনাদের সঙ্গে সবসময় আছে, এটাই আমরা জানি। আপনার আশীর্বচনও আমাদের অত্যন্ত পাথেয় হবে। আমি এবার মুস্তাফা হাকিম প্লেটো মহোদয়কে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য। বলুন প্লেটো ভাই। আমি খুব সংক্ষেপে বলি, মোটামুটি এই ভেন্টিলেটর আসা সংক্রান্ত সবগুলো আলাপ হয়ে গেছে। তৃণমূল পর্যায়ে ব্যবহার করা হয় তাহলে হয়তো আমাদের সংকটটা যাচ্ছে মানুষকে বাঁচানোর, সেক্ষেত্রে কিছু কাজ দেবে। কারণ হচ্ছে যে আমরা যেটা দেখি করোনা ভাইরাসে এই মহামারী বা অতিমারীতে শুধুমাত্র আমাদের যাবতীয় সংস্কার চিন্তা সবকিছুই প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। এই করোনা যে হয়েছিল আমি দেশে দেশে সাধারণ মানুষ তাদের বিশ্বাস অনুযায়ী নানা রকম করেছে যে কিভাবে এই করোনা থেকে বাঁচা যায়। আস্তে এই জিনিসগুলো থেমে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতাম প্রথম দিকে অনেক ধরনের কথাবার্তা আসছে নানা রকম বিশ্বাসের জায়গা থেকে, সেগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। এর বাইরে যেটা হয়েছে সেটাতে একটা দিক সাধারণ মানুষের জায়গা থেকে আমাদের সচেতনতার জায়গা, কিন্তু দেশে পরিষেবা আছে সেটা কিন্তু একেবারে পশ্চিমা দেশ থেকে শুরু করে একেবারে দেশগুলো কিন্তু আছে সব জায়গায় কিন্তু একেবারে দমদমের উল্লেখ সামনে চলে। আমাদের যেটা উচিত এখন যে স্বাস্থ্য পরিষেবা যে কাঠামো সেই থেকে দুর্বলতা গুলো সামগ্রিক ভাবে করা। এখন অতিমারির সময় আমাদের সারা বিশ্ব থেকে সবাই একটা মানবিক অনুভূতির জায়গা থেকে সাহায্যের জন্য এগিয়ে আছেন, কিন্তু আমাদের দেশের বা অন্য যারা অন্যান্য সবদেশে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এই পরিষেবার কাঠামোটা দূর করে নেওয়ার জন্য এর সেবা পৌঁছে দেবো। যেমন আমরা যদি দেখি মানে এটা আমার এখানে সবাই এই বিষয়গুলো জানেন যে ইউনিয়নে মানে আছে হাসপাতাল আছে স্বাস্থ্য কেন্দ্র যেটাকে বলছে সব জেলাতে অনেক অনেক জেলাতে জিরো, আপনার যেটা সরকার থেকে দেওয়া প্রতিদিন দিন তাতে জিরো দেখা যায়। ফলে হচ্ছে এই জায়গাগুলো আমাদের নজর দেওয়া দরকার, শুধুমাত্র লাভজনক ভাবে দেওয়া না, সরকারি যে পরিষেবাটা রয়েছে এই মজবুত ভিত্তির উপর দাঁড় করা, এটা কিন্তু মুক্তিযুদ্ধের আমাদের যে চেতনা তার সঙ্গে সুগামী। আমি আশা করি যে ISO-টা ভেন্টিলেটর মধ্য দিয়ে এখানে উচ্চারিত হচ্ছে বা সবাই বলছে সেইটাকে কি বলে আমরা একটা বড় ধরনের উল্লম্ফনের দিকে আমরা যেতে পারি কিনা,
আমরা সম্মিলিত ভাবে ভেদাভেদ ভুলে কি পশ্চিম বাংলা কি পূর্ব বাংলা সেটা পূর্ণস্পষ্ট দক্ষিণ এশিয়া বা সারা বিশ্বের জায়গাটা তুলে আনা দরকার। এবং আসলে যেটা হচ্ছে জাতিসংঘের জায়গা থেকে নানান পদক্ষেপ নেওয়া হয় সেই যেরকম উন্নয়ন লক্ষ্য যেগুলো নির্ধারণ করে এই জায়গা থেকে কেন্দ্রীয় জায়গা থেকে এই চাপ তৈরি করা সেটা তৈরি করার জায়গাগুলো সেই প্রশ্নগুলো যারা এখানে পরিচিতজনদের যারা বড় বড় গবেষক আছেন চিকিৎসক আছেন এই সব পৌরাতে যায় সেই একটা অনুরোধ বা দাবি একটা সাধারণ মানুষ হিসাবে বাংলাদেশের একটা অনুরোধ আমি রাখছি এর মধ্যে দিয়ে আমার আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মুস্তাফা প্লেটো মহোদয়। একটু সমস্যা হচ্ছিল কিন্তু আমরা ওই যে বললাম যদি ইচ্ছে থাকে ইচ্ছে থাকলেই উপায় হয়তো খুব সম্পূর্ণ পরিষ্কারভাবে শোনা গেল না তাহলেও আমরা শুনলাম। আজ আমরা মূলত একটা ঘটনাকে নিয়ে আলোচনা করলাম যে জীবনদায়ী ভেন্টিলেটার কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন দিল্লি হয়ে বাংলাদেশে এসে পৌঁছেছে এবং সেগুলো বাংলাদেশের গ্রামেগঞ্জে ব্যবহৃত হবে প্রশিক্ষিত কর্মীদের দ্বারা। এর জন্য বাঙালি আবার আজ এক হয়েছে সারা বিশ্বের বাঙালি যেমন 1971 হয়েছিল। আমি আপনাদের সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই। এই যে বড় কাজটা করা গেছে এর জন্য নিশ্চয়ই আমরা প্রত্যেকেই বলবো সৌম্যর থেকে শুরু করে ডক্টর অমিত চক্রবর্তী ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এবং ডক্টর আবদুল্লাহ যেভাবে কাজটা নিয়ে এসেছেন আবারও ডক্টর অমিত চক্রবর্তীর ভাষায় যে ওই রিলে রেসের মতো প্রত্যেকেরই একটু একটু করে এগিয়ে দেওয়ার অবদান কিন্তু শেষকালে যে ওই জেতা সেটা কিন্তু এখনো বাকি। ও বাংলা এ বাংলা আমাদের আরো সুন্দর করে অরমাদি যেমন বলেছেন পাঁচটা ভাবে মানুষের জন্যে যাদের জন্য এসছে যাতে ব্যবহৃত হতে পারে। আমি জিয়াউদ্দিন সাহেবকে একটা কথাই বলবো যে উনি যে বইটার জন্য আমাদের প্রচুর সহায়তা করেছিলেন অতিমারির জন্য তার প্রকাশনাটা আটকে গেছে সেটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বা বাংলাদেশের স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শতবার্ষিকী সেই উপলক্ষে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের একটি প্রকাশনা সে প্রকাশনাটি অত্যন্ত সমাদৃত হয়েছে অনলাইনে সেটি আমরা মুদ্রণ মাধ্যম করতে চাইছি কারণ মুদ্রণ মাধ্যম ছাড়া আমার মনে হয় যে এখনো অবধি মানুষের কাছে সেই বইয়ের আবেগ বোধহয় সম্পূর্ণ হয় না অন্তত একটা প্রজন্ম পর্যন্ত এটা আমাদের মানতে হবে এবং সেই বইটি সৌম্য আবারও সৌম্যর উপরে আমাদের সকলেরই ভরসা বইটি আবার বেরোবে এবং বইটি এই রকম তিনটে বাংলাতেই এপার ওপার বলে আর কিছু নেই সারা বিশ্বের বাঙালির কাছে সেটা পৌঁছবে। আর এই সূত্রে যখন যেহেতু আরমাদি রামেন্দুদা সকলেই রয়েছেন আমি একটু একটা কথা আপনাদের সবার অনুমতি নিয়ে বলতে চাই যে এই যে আমরা দুই বাংলার যে সংযোগের কথা বলছি আবারও বলি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর শতবার্ষিকীর প্রাক্কালে প্রেস ক্লাব কলকাতা কলকাতাতে একটি বই করেছিল যেটা প্লেটো ভাই দেখলে খুশি হবেন সে বইটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কলকাতার সাংবাদিকরা ও প্রেস ক্লাব। এখানে সমস্ত সাংবাদিক যারা মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করেছিলেন তাদের অভিজ্ঞতা যা খবরে বেরিয়েছে যা বেরোয়নি সেগুলো একটা অনবদ্য সংকলন করা আছে। আর সেই বইটি একটি বাংলাদেশ সংস্করণ সম্প্রতি বেরিয়েছে যারা ঢাকাতে আছেন তারা নিতে পারবেন। আরমাদি আপনার সংসদের সহকর্মী চাঁদপুরের সাংসদ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মহোদয় এই বইটি বাংলাদেশ প্রকাশনা করেছেন আপনি শফিক ভাইয়ের কাছ থেকে এটি সংগ্রহ করবেন রামেন্দুদাও একটু দয়া করে সংগ্রহ করবেন এটি মানে সেই সময়ে সাংবাদিকদের একটি অনবদ্য অভিজ্ঞতা দলিল অনেকেই চলে গেছেন অনেকে আর বেশি দিন লেখার মতো বলার মতো থাকবেন না তাই এই উপলক্ষে আমরা এটা সংকলিত করেছি ইতিহাসটা পরবর্তী প্রজন্মের কাছে আমরা তুলে ধরার জন্য এবং শফিক ভাই এটা বাংলাদেশের একটি সংস্করণ করেছেন। আমি দেখালাম এই কারণে যে আমাদের আবেগ মুক্তিযুদ্ধের চেতনার আবেগ 50 বছর পরেও এই এখনো কলকাতা ঢাকা ভারত বাংলাদেশ কোনো আলাদা নয় আমরা একসঙ্গে এটি করতে পেরেছি যাতে সবার কাছে ছড়িয়ে যায় সারা বিশ্বের বাঙালির কাছে ছড়িয়ে যায়। আমি আপনাদের সকলের উপস্থিতির সুযোগে এই আবেগটা আবার একটু ভাগ করে নিলাম। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি এই কথা বলে
যে প্রয়াস শুরু হয়েছে এই সারা বিশ্বের বাঙালিদের, সেই প্রয়াস জারি থাকবে। এবং ডক্টর চক্রবর্তী এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদ যে কথা বললেন, হয়তো ভবিষ্যতে আরো এগিয়ে যাবে, এই ভেন্টিলেটরও হতে পারে, পিপিই কিটও হতে পারে, আরো যাবে। এপার বাংলা, ওপার বাংলা, বাংলা মানে বাংলায় সে, যারা যুক্তরাষ্ট্রে আছেন, যুক্তরাজ্যে আছেন, পশ্চিমবাংলায় আছেন, বাংলাদেশে আছেন, আমরা আবারও প্রমাণ করলাম, একাত্তরের যুদ্ধে যেমন, মুক্তিযুদ্ধে যেমন আমরা এক ছিলাম, আবার এই অতিমারির যুদ্ধেও কিন্তু আমরা আবার এক। আসুন আমরা এই প্রয়াসকে আরো এগিয়ে নিয়ে যাই, মানুষের জন্য, মানবিকতার জন্য, যেটা অধ্যাপক পবিত্র সরকার বললেন। এই কথা বলে ভবিষ্যতে আর সৌম্য আবার এর পরের কাজ নিয়েই ব্যস্ত হয়ে পড়ে, এটাই ওর ধর্ম, প্রশিক্ষণের কাজ দিয়ে একটু পরেই ফোন আসবে আপনাদের সকলের কাছে, আপনারা সে সম্বন্ধে নিশ্চিত থাকুন। আপনাদের সকলকে সুস্বাস্থ্য সকলের কামনা করে এবং প্রার্থনা করি সারা বিশ্ব তথা বাংলা যেন এই অতিমারি কাটিয়ে উঠতে পারে, আবার আমরা সোনার বাংলায় ফিরে যেতে পারি। এই প্রার্থনা নিয়েই আমাদের আজকের আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার, প্রণাম, আদাব।